কপি কপি আহি শুকিলাই কৈছে, কিয় কৈছে যে মই আজি শাপগ্ৰস্ত হ'ম, মোক আজি স্বামীয়ে শাপ দিব, মোৰ ওপৰত আজি ক্ৰোধ কৰিব। কাৰণ মই বিয়া হোৱাৰ দিনৰ পৰা দেখিছোঁ যে এওঁ বিষ্ণুৰ বাহিৰে কাৰো ওচৰত, তেওঁ ইষ্টদেৱ বিষ্ণুৰ বাহিৰে কাৰো ওচৰত নত নহ'ব। আজি মই কৃষ্ণৰ ওচৰত টকা পইচা বিচাৰি তেওঁ বন্ধুৰ ওচৰলৈ যাব দিওঁ আৰু মোৰ ওপৰত খং উঠিব আৰু মোক আজি হাত দিম, কিন্তু উপায় নাই, ল'ৰা ছোৱালীকেইটাৰ মুখখন নাচালেও নহয়, এই দৰিদ্ৰ জীৱনলৈ কিমান থাকিম, আজি কম আৰু যি হয় তাকে হ'ব। এইবুলি বুদ্ধপালু গুৰিয়ে লিখিছে, হাতী পতিব্ৰতা তাহান ব্ৰাহ্মণী দুখে দণ্ড যুগ দায়ী, কম্পন্তে আসিয়া স্বামী কবুলিলা মুখৰ মাৰ শুনিও কচামি মন্দ ভাগি আমি কহিবু কতনি কাৰ, দ্বাৰকাত আছে প্ৰভু দামোদৰ অপৰম মমি ৰতুমাৰ। কম্পনটা আহি কপি কপি আহিছে, ভয় কৰিলে আৰু হে স্বামী, আমিনো কাক আৰু দোষ দিম, যে শুনিও কচামি মন্দ ভাঙি আমি বেলেগক দোষ দিয়া নাই, দেৱ দেৱতাক দোষ দিয়া নাই, ভগৱানক দোষ দিয়া নাই, আমি অলপ দুখ পালে কণা ভগৱানে মোৰ পালে নাচালেই বুলিয়ে কওঁ। হা, কণা ভগৱানেতো দেখিয়ে নাপালে নাই, মই ৰাতিপুৱা গধূলি মই সা পূজা কৰি আছোঁ। অঁ, বিপ্ৰপত্নীয়ে কৈছে যে আমাৰেই ভাল কৰিছোঁ, দুখ আমাৰ, ভগৱানক দুখ দি লাভ নাই, আমাৰ কৰ্মৰ পৰা আমি ভোগ কৰিছোঁ। শুনিও কচামি মন্দ ভাগি আমি সহিব কথনি গাৰ, দ্বাৰকাত আছে প্ৰভু দামোদৰ পৰম মিত্ৰ তোমাৰ, দীন দয়া কৰ জগতৰ ঈশ্বৰ সাক্ষাতে লক্ষ্মীৰ প্ৰতি, আমাৰ নিকাৰ দেখি আদি বন্ত অনেক সম্পত্তি, যে তুমি সোনকালে তোমাৰ সেই বন্ধুৰ তালৈ যোৱা আৰু কিছু ধনখন আমাৰ কাৰণে লৈ আহা, আমাৰ এই দুখ দৰিদ্ৰবিলাক আছে। তেওঁ দীনদয়াকৰ দুখীয়াক তেওঁ সহায় কৰে, কোটিপতি লক্ষ্মীপতি, মানে আমি তেতিয়া লক্ষ্মীৰ চিনটো নাই, কোটিপতি, আজিৰ কালি যিটো কোটিপতি, কোটিপতি যোৱা, অলপটো হ'লেও দিব, যোৱাচোন যোৱা এবাৰ বন্ধুৰ তালৈ যোৱা। আৰু তেতিয়া বিক্ৰয় ভাবিছে, হাজাৰ বচন শুনিয়া ব্ৰাহ্মণে থিৰ কৰিল অন্তমতি, কৃষ্ণ দৰ্শনে মোৰ মহালাভ যাই বোধাৰ কাৰপতি, ক্ষুদ্ৰ মতি কৰালে ভগৱন্ত, তেওঁ ভগৱন্ত পৰীক্ষা আগৰ পৰাই ঠিক কৰি চলিছে, মই মতি ঠিক কৰাম, কিয় মই কোৱাৰ লগে লগে সোনকালে খং কৰে, সেইদিনা খং কৰা নাই, ভগৱন্তে সুমতি দিছে, এ ভগৱানৰ কৃপা, সোনকালে খং কৰে বেলেগৰ কথা, সিদিনা দেখোন ব্ৰাহ্মণে খং নকৰে, ভাজ্যা কৈছে যে মই যাম দিয়া, কিন্তু মনতে কি ভাবিছে জানেনে, তুমি পইচাৰ কথা ক'ব দিছা, মই কিন্তু পইচাৰ কথা কোৱাত নাই, কৃষ্ণ দৰ্শনে মোৰ মহাৰা, মই মোৰ সখীক এবাৰ দেখিম নহয়, এই কলেজ স্কুলত পঢ়ি থকা দিনতে দেখিলোঁ, একবাৰ দেখিম, পৰম তৃপ্তি পাম, আৰু সেইকাৰণেহে মই যাম, তুমি কৈছা হয়। তাৰপিছত হাজা কবুলন্ত যি পাৰা সন্দেশ মাগিয়া নাজানতে উঠি, শুনিয়া ব্ৰাহ্মণী মাগিয়া নিমন্ত চাউল চিৰা চাৰিমুঠি। তেওঁ কি কৰিলে যে দৌৰ মাৰি আহি এই বাপজন আজি অহাৰ লগে লগে এইটো কাম কৰিছে, এইটো অত্যন্ত দৰকাৰী, যে মই প্ৰথমতে কৈছোঁ যে আপোনাৰ গৃহলৈ ভকত বৈষ্ণৱ কিয় আহে, কথাটো হ'ল কি, আহে কিয়, ভগৱন্ত পুৰুষে বিপ্ৰমিত নিচে কিয় এইবিলাক দশা কৰি, মই প্ৰথমতে গৃহ, গৃহটোতে গণ্ডগোলটো আছে, তোমাৰ গৃহৰ ঋণখিনি ভকত বৈষ্ণৱে
গ্রহখিনি অহংকারখিনি আঁতৰাই পঠাবলৈ ভকত বৈষ্ণৱে তোমাৰ মনত গ্রহৰ ঋণী হৈ আছা তুমি। গ্রহ মানে আমি সেই কণী ৰাখো কেতিয়া গ্রহ নহয়, গ্রহ মানে অহংকাৰ, মই মোৰ গৃহন ভকত বৈষ্ণৱ ভগৱন্তৰ কৃপাত এইখিনি মিলিছে, প্ৰভুৱে মিলাইছে, আপোনালোকৰ পদধূলিৰে পবিত্ৰ হ'ব, গৃহক আমাৰ আশীও সমুদায় পবিত্ৰ কৰিও পদধূলা ভকত বৈষ্ণৱে। এইকাৰণে হে তোমাৰ ঘৰলৈ ভকত বৈষ্ণৱ যেতিয়া আহিছে, ভগৱন্ত পুৰুষে কি কৰিছে, অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ মানে তেওঁ ক'ত বা কোৱা নাই। বহুত মানুহৰ ঘৰত ভকত বৈষ্ণৱ গ'লে কয় এই কাম কৰা ল'ৰাটো কয়, আমি মানে কেতিয়াবা যাওঁ পিছত তেওঁলোকৰ ভুলটো ভাঙে বাৰু, নাজানে নাজানি কয়, আমি এইটোত অপৰাধ নকৰোঁ। কিন্তু আদৰ্শটো কি দেখুৱাইছে ভাগৱতে, অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ মালিক তেওঁৰ গৃহলৈ সখীয়ে হিচাপে ভকত আহিছিল, বৈষ্ণৱ আহিছিলো, দৌৰ মাৰি গৈ আপুনি চৰণ ধৈৰা বিপ্ৰৰ পাদুত কলৈলা খিৰে, আপুনি চৰণ ধৈৰা বিপ্ৰৰ, নিজেই চৰণ আৰু আকুঞ্চিত কেশেৰে গোটেই পানীখিনি কলো বৈ যাব নোৱাৰাকে মচি আনিছে, পৰম সাদৰে নিয়া ভিতৰলৈ লৈ গৈছে। অৰ্থাৎ গৃহস্থ ধৰ্মী বা সকলৰ সংসাৰী লোকসকলৰ গৃহলৈ যেতিয়া ভকত বৈষ্ণৱ আহিব, তোমাৰ প্ৰথম কাম সেইটোৱেই, কাৰণ তেওঁ তোমাৰ ঘৰত খাম ল'ম বুলি অহা নাই, তোমাৰ যি গ্ৰহ, যি গ্ৰহত তুমি ঋণী হৈ আছা, সেই ঋণখিনি তোমাৰ পৰা উদ্ধাৰ কৰিব। আৰু ভগৱন্ত কৈছে ময়ো বিপ্ৰ দামোদৰ সেইকাৰণে আনিছো, যে ময়ো মোৰ দামো সেই বুলি কওঁ, দ্বাৰকা বুলি কওঁ, ময়ো মোৰ লক্ষ্মী বুলি কওঁ, ময়ো মোৰ সম্পত্তি বুলি কওঁ। অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ ভগৱান বৈকুণ্ঠত থাকে, তেওঁ বৈকুণ্ঠখন পবিত্ৰ কৰিবলৈ বিপ্ৰ দামোদৰৰ নিচিনা দৰিদ্ৰ বিপ্ৰ ব্ৰাহ্মণ লৈ গৈছে, তেওঁৰ পদধূলি নপৰালৈ ভগৱন্তৰ বৈকুণ্ঠই পবিত্ৰ নহয়। আৰু ভগৱন্তই কৈছে যে মই জাকে জাকে নানো, জনককো আনিব পাৰোঁ, জনক ৰজা, মই যদি ৰজা কানা দেখোঁ পিছৰ মনুষ্য সংসাৰী মনুষ্যবিলাকে অকল ৰজাকে নিব, মই এনেকুৱা এজন ভকত আনিম যাৰ খাইবে কোনটি বাট নাই, মই আদৰ্শ দেখোঁ, আটাইতকৈ একো নাই, ব্যস্তহীন শৰীৰ, কৰ্মফলে ভুগি আছে, উধাব পৰা নাই, তেওঁৰ ঘৰৰ চৰণৰ মোক ধূলি লাগে, মোৰ ঘৰখন পবিত্ৰ কৰি লাগে, মই জনকক আনিব পাৰোঁ, নাৰদক আনিব পাৰোঁ, মই কাক আনিব নোৱাৰোঁ, ব্ৰহ্মাক আনিব পাৰোঁ, শিৱক আনিব পাৰোঁ, জানো মই আনিম এজন এনেকুৱা ভকত, গৃহস্থ ধৰ্মীসকলৰ কাৰণে এখন ৰহস্য স্থান লাগে। ৰহস্য স্থানটো মানে কি, আমাক উচিত তল বুলি কয়, তাত মানে দুজনে থাকে, এই বাপঘৰ বাপসকলৰ এইটো ৰহস্য স্থান, এইটো আমাৰ আকৌ কোৱালিটি পৰম্পৰাটো এইটো নহয়, আকৌ আমাৰ ঘৰৰ ভিতৰত আমি পতা বৰুষত দিব আপুনি আহিবলৈ অসুবিধাও পাব পাৰে, কিন্তু তাত থাকিলে আপুনি পটককৈ গৈ পাব, আমাৰ ভিতৰত থাকে, অঁ আপোনালোকৰ ভিতৰত আছে, আপোনালোকৰ ঘৰৰ ভিতৰত আছে, এইটো প্ৰায় ভিতৰতেই মানে ওপৰত আহিল, তাৰমানে আমাৰ গাঁৱততো দেখিছেই ঘৰৰ এনে বেলেগকৈ আৰু এনেকৈ ধৰক সেই নাই ৰুমৰ ভিতৰত একো নহয় জানো, ৰহস্য ৰুমত ৰুম এটা মানে কি, ইয়াতো সেই একেই কথা, এইখিনি টানি দিলে কমপ্লিট ঘৰ ঘৰৰ ভিতৰতে হৈ গ'ল, এইখিনি কথা হৈছে, তাৰমানে বিপদে আপদে গৈ মই তাতে ৰহস্য স্থান, কৃষ্ণৰ ৰহস্য স্থান, যে ভগৱন্ত পুৰুষৰ ৰহস্য স্থানলৈ বিপ্ৰক লৈ গৈছে, আৰু সব্বা কৈছে তুমি ওলাই যোৱা, কিয় যে এতিয়া মই তেওঁ মোৰ মনৰ কথা মই আৰু তেওঁহে থাকিম, ভকত আৰু ভগৱন্তৰ মুখামুখি হ'ব পৰা জেগা সেইখিনি, তাত ভাল বেয়া আপুনি চব কিছু দুখ সুখ সকলো কথা খোলাকৈ ক'ব পাৰিব, লক্ষ্মী যদি থাকে তেওঁ নক'ব মনৰ মুখৰ কথাখিনি কিয় কওঁ, গতিকে তেওঁ কৈছে তুমি ওলাই যোৱা, তেওঁৰ লগত মোৰ এতিয়া কথা আছে, এওঁ মোৰ খোলা খোলম খোলা মুখ কি দুখত পৰিছে মোক কওক, খোলা কৰি দিছে ৰহস্য স্থান, যদুগণুজাত পকিব নোৱাৰে কৃষ্ণৰ ৰহস্য স্থান, যে যদুগণুজাত মানে সেই স্থানত, এই স্থানত এইটো ৰহস্য স্থান বাপজনাৰ, ইয়াত যদুগণ, ইয়াত বংশীয় পৰম্পৰা নাই,
ইয়াত বংশীয় পরম্পরা কোনো কথা নাই, তুমি দাদা তুমি ভাই, তুমি আগত বাহা মই পিছত বাহ। ইয়াত দুজনে লগত, এজন হৈছে ভগৱন্ত গুৰু আৰু এজন হৈছে ভকত, মুখামুখি তুমি তোমাৰ গুৰু কথা, বেলেগ ইয়াতে নাই। যদু গৰুণ গাত পকিব নোৱাৰে, কৃষ্ণ ৰহস্য স্থান, তাত বংশীয় পৰম্পৰা নচলে। যে মই খুৰা তুমি আগত বাহা থাকাচোন, মই পিছত আপোনাৰ নহ'ব। তাতে ভকত আৰু ভগৱন্ত, আমি পুথিতৰবিলাকত ভকত আৰু ভগৱন্ত পৰীক্ষা দিব যাবৰ সময়তো কৃষ্ণ প্ৰভু আস্পৰাই দিবা আৰু পুথিৰ তলত সেৱা কৰিমেই, বেলেগত কৰোঁ নকৰোঁ। ইণ্টাৰভিউ দিব যাবলৈ আছে পুথিৰ তলত, কয়ে এই পুথিৰ তলত সেৱা এটা কৰি যাম, সেইটোৱে আৰু এতিয়া সেইটোৱে পানী পুথিৰ তলত সেৱা এটা কৰি যাম, তাতে সেৱা কৰিলেও হ'ল, সেয়া ৰহস্য স্থান। যদি গৃহস্থ সকলৰ মাজত এটা এনেকুৱাকে ৰহস্য স্থান থাকিব লাগে, য'ত ভগৱন্ত পুৰুষে লগত ভকতে মুখামুখিকে নিজৰ কথাবিলাক ক'ব, অহংকাৰ ধৰ্ম নহয়। তাৰ পৰা আৰু গৈছেগে যে ভিতৰলৈ লৈ যায় যেতিয়া কৃষ্ণ সুধিছে, এতিয়া মোক কথাখিনি সুধিব লাগিব, কি বুলি সুধিছে, হে হৰিনা বদতী মাধৱ ব্ৰাহ্মণৰ কৰে দৰি অৰাম সুখে কি আছিলা পতি আমাৰ নগৰি, অ ব্ৰহ্মচাৰী হোৱা বেদ পঢ়িলা গুৰুভূত দিলা দক্ষিণা শাস্ত্ৰ জানিলা বহু আবে কোন ধর্ম কত মার মনে লি আপনি ধর্মজ্ঞ তুমি মহাপুহ গৃহস্থ ধর্ম পগ্রীবা তোমার উৎসাহ হরিলা সদৃশি কিবা হৈনাক বিবাহ গৃহস্থর সিন কিছু নেদেখো তোমাত নাহি কিছু দুঃখ সখী কহি ভিতরলে মাতি দিছে, হাত হাতখন ধরে লৈছে, বদতী মাধব, বদতী এতে লিখিছে কি যে এতে লিখিছে বদতী মাধৱ ব্ৰাহ্মণৰ পৰে ধৰি, হাতত ধৰি থৈছে বন্ধু বন্ধু, আৰু কৈছে যে ভালে কুশলে আহি পালা, আৰু এটা কথা ৰবা, তুমি আহিলা ভালে কুশলে, আৰু তুমিতো বহুত পঢ়া শুনা কৰিব জানা মানুহ আছিলা, ব্ৰহ্মচাৰী হোৱা বেদ পঢ়িছিলা, আৰু এতিয়া তুমি গৃহস্থ ধৰ্ম লৈছানে, সবখিনি জানে, দেখিতো এই যে শুনি আহিছে আৰু সুধিছে কিয়, তোমাৰ গাত মই কিন্তু গৃহস্থৰ চিন দেখা নাই, গৃহস্থ ধৰ্মীৰ গাত ভগৱন্ত গৃহস্থ ধৰ্মীৰ চিন দেখা নাই, কেতিয়া চিন নাইকিয়া হয়, তিনিটা কাৰণ দেখাইছে, এই তিনিটা কাৰণ যদি কিবা কাৰণত ঘটে এতিয়া গৃহস্থ ধৰ্মীৰ গাত গৃহস্থৰ চিনটো নাথাকে। প্ৰথম কাৰণ চাওক যে গৃহস্থৰ চিহ্ন কিছু নেদেখোঁ তোমাৰ, তোমাৰ গাত গৃহস্থৰ চিন দেখা নাই, কৃষ্ণ সুধিছে ভিতৰ ক'লে নি নাহি কিছু দুখ হবি কহিও আমাৰ, গৃহস্থ ধৰ্মক কিবা তোমাৰ উৎসাহ, তুমি গৃহস্থ ধৰ্ম কৰিলা নে নাই, কৰিলা সদৃশী কিবা কন্যাক বিবাহ, প্ৰথমটো হ'ল সদৃশী কন্যা, যদি তোমাৰ কন্যাগৰাকী আই মাত আইগৰাকী বিষদৃশী হয় তেতিয়া তোমাৰ গাত গৃহস্থৰ চিন নাথাকে। এতিয়া সদৃশী আৰু বিষদৃশীৰ ডেফিনেশ্যনটো মোৰ কৈছে, সদৃশী আৰু বিষদৃশী এইটো মেথমেটিকেল শব্দ, এটা আছে সৰ্বাংগ সম ত্ৰিভুজ আমি পঢ়িছিলোঁ আৰু এটা আছে সদৃশ ত্ৰিভুজ। চাওক সৰ্বাংগ সম মানে কি, তিনিটা সূত্ৰ আছে, কোন 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 বাহু কোন বাহু কোন বাহু কোন, এই তিনিটা সূত্ৰ কৰিলে ত্ৰিভুজ দুটা সৰ্বাংগ সম,
সদৃশির কি যে এটা বস্তু সর্বাঙ্গ সম নহলেও সদৃশী হব পারে। সদৃশির কি হব লাগিব, যেনেকুৱা সর্বাঙ্গ সম এই তিনটা মিনিং করব লাগবে, যে কোন দুটা এটা কোন এটা বাহুকিটা এইকিটা। আর সদৃশির কথা হল যে কব গলে এই দুটা সর্বাঙ্গ সম নহয় কিন্তু সদৃশী হয়, বুঝি পাইছনে? দলাখন আর পিলেটখন সর্বাঙ্গ সম নহয় কিন্তু সদৃশী হয়, লড়াটো আর দেউতাকটো আর পুতেকটো সর্বাঙ্গ সম নহয় কিন্তু সদৃশী হয়। সদৃশী হবলে ধর্মকিটা একা হবলে, সর্বাঙ্গ সম হবলে ধর্ম একে নহয় আকৃতি একে হব লাগিব, কিন্তু সদৃশী হবলে ধর্ম একে হব লাগিব। যদি ধর্ম একে নহয় তাহলে বিসদৃশী। মার্বলটো আর বোলটো ধর্ম একে চাও, দলাখনের একটা ব্যাস আছে আর প্লেটখনের একটা ব্যাস ব্যাসার্ধ আছে, কেন্দ্র আছে, মার্বলটোরও একটা যে আকৃতি হয় না নয় বোলটো, কিন্তু সর্বাঙ্গ সম নহয় কিন্তু সদৃশী হয়। অর্থাৎ সর্বাঙ্গ সম সদৃশী হবলে এটা ধর্মকেইটা একা হব লাগে। গতিকে আইগৰাকী তুমি জানো মই তুমি বৈষ্ণৱ, তুমি বৈষ্ণৱ ব্ৰাহ্মণ, আইগৰাকীও বৈষ্ণৱ ব্ৰাহ্মণ হব পাৰিছা নে নাই? যদি স্ত্রী স্বামী একফালে গৈছে তুমি একফালে গৈছা তেতিয়া তোমাৰ সংসারের চিহ্নবিলাক তোমার গাত দেখা না যায়, তোমার গাত সংসারের চিহ্ন না থাকে, আর তোমার গাত যে দেখিছো তুমি বিষদ দেখি কন্যা বিয়ে পাতিছা যদি সংসার, অর্থাৎ তেওঁ বেলেগ দেব দেবীক বুঝি ঘুরিছে তুমি আকো বিষ্ণুকে বুঝি ঘুরিছা তেতিয়াহলে তোমার গাত কিন্তু বিষদ, তোমার কেয়ার নলয় এখানে এনেকা মলিন বস, এখানে তোমার হঠাৎ দেহত এনেকুৱা অবস্থা, তোমাক তেওঁ স্বামীগুৰু হিচাপে নভজে, কাৰণ তেওঁ বেলেগ পন্থাত বেলেগ চিন্তা কৰে। গতিকে কৈছে স্বামী স্ত্ৰীয়ে মিলি কৰিবা ভকতি তেই আহিব কৃষ্ণ প্ৰতি, অকলে কোনো কৰিলে দেহাৰ আধা অংগ যদি বেলেগ বেলেগ এটাক ভজে আধা অংগ বেলেগ এটাক ভুজিলে নহয়, দুইটাই একেই বুলি পালে। আমি সেইকাৰণে মহাপুৰুষক কওঁ যে আমাৰ মহাপুৰুষীয় মানুহ ছোৱালীজনী যদি আমি কিবা কাৰণত ছাত্ৰ বঞ্চিলৈ দিছোঁ মনে যেতিয়া মিলিছে তেতিয়া সেইদিনাৰ পৰাই আমি বিয়াৰ দিনাৰ পৰাই আমি তেওঁক ক'বলৈ যে তুমি আজিৰ পৰা পিতৃ ধৰ্ম বান্ধি, তুমি যেতিয়া তোমাৰ স্বামী ধৰ্ম যি আছে যি পাইছা তোমাৰ যিটো মিলিছে ভগৱন্তই সেই ধৰ্ম তুমি নিষ্ঠাৰে স্বামীৰ লগত পালন কৰা, আৰু সেইফালৰ পৰা অহাখিনিও আমাৰ গৃহত যদি হয় বিয়া বাৰু হ'ব পাৰে, তেওঁকো কওঁ যে তুমি দেউতাৰ ধর্মটো তুমি তাতেই শেষ করা, তুমি আজির পরা তুমি এই আমার মহাপুরুষকে স্বামীয়ে যেটা ধর্ম পালন করে তাতে কিছু নহয়, তেওঁ ভাগে দিয়ে তেওঁ যেতিয়া যিদিনাৰ পৰা তুমি স্বামী পিতৃগুরুয়ে স্বামীগুরুর হাতত পানী অর্পণ করিলে সেইদিনাৰ পৰা তোমার পিতৃগুরু নহয়, সেইদিনাৰ পৰা তোমার স্বামীগুরু স্বামীগুরু, আৰু যেতিয়া পিতৃ ঘর আছিলে তেতিয়া তুমি পিতৃ ধর্ম গুরু ধর্ম তুমি পালন করেছিলা, কিন্তু স্বামীর গলত গেলে স্বামী ধর্ম গুরু ধর্ম তুমি তাতে পালন করবে না, আর আনিলেও আইগৰাকীক নিজের ধর্মলে আনি সুখে সংসার করে নহয়, সেইকারণে সংসারবিলাক বিমা যাবি, এইকারণে সংসারবিলাক কৃষ্ণ তাকে কৈছে সদৃশী কন্যা বিবাহ করেছা না, যদি সদৃশী নহয় তোমার গাত কিন্তু মই সংসারী ধর্ম দেখা নাই, এটা কথা এক নম্বর তুমি, সেইকারণে তাকে কৈছে ইয়াত সদৃশী শব্দটো দুবার ব্যবহার করেছে ওচরা ওচরিকে সি, কারণ তার ডেফিনিশনটা বুঝিব লাগে। হরাম বিবাহ করিবে প্রতি মোরয় অনুমতি কিন্তু নিরন্তরে মত ন করিবা ভকতি, যোন বোলা নারী সঙ্গ নিন্দি আসায়াগে কেন মতে বোলা বিহা করিবা কলাগে, ও যেহেতু নিন্দু হুতাক নিস্তে শুনিও শ্রবণ কীর্তন দেবে ভজয় আমাক, ও নারী সঙ্গ দোষে সখী
কি করিবে তাক, এতে কে জানিল তুমি পরম ভগত, নবহে তোমার মন সদায় বৃহত, কামে হত করিবে ন পারে তো জুষিত, ধন কলাগিয়া কিছু নকরা ইঙ্গিত। হে বকী, তুমি কব পারা, তুমি দেখুন কইছিলা হরর ক্ষেত্রত যত ঘোড় নারী মায়া সর্ব মায়াত কুচিত, যোগী জ্ঞানী গণর কটাক্ষে হরেছি, আর তুমি মোক এতিয়া বিয়া পাতার কথা কৈছা? হ্যাঁ, এনেকৈ কব পারা? আসলতে মই বিয়া পাতার কোনো কেতিয়াও সংসার নকৰিবলৈ কাকো কোৱা নাই, মই নিজে সংসার কৰি দেখিছোঁ, কিন্তু সংসার কৰি মোক ভকতি কৰি থাকিব, মই যাতে তেওঁলোকক সহায় কৰিব, মই তোমাক সহায় কৰিব পাৰোঁ, মোক ভকতি কৰি থাকিলেহে মই তেওঁলোকৰ সংসাৰৰ পৰা সুখে সংসাৰখন মই চলাই দিব পাৰোঁ। কিন্তু নারীর সঙ্গ পাই প্রথমে যদি পাহাড়ে মুখে পাই, মই মোর পড়া সহায় করি, তো নারী কিমানকে মোহি গুছি যায় যে মুখে পাহরি গুছি যায়, তো নারী মই হরর নিচিনা নারী মই দেখে, নারী মই দেখার কারণে হরর ইমান গতি গুছি গেছে, তো মুখ যদি দেখিলেহেতেন হ্যাঁ মই সেইটো কথা নেভাবিলে হরর, নহলে তো ইমান গতি গুছিয়ে নহয়। হরমোহনটো যেতিয়া করিব আপনার কামে কতই করব না, কারণ আপনি চিন্তা করে থাকবেন হ্যাঁ ভগবান, লক্ষ্মণ দেবজোরে কেছে যে একচুয়ালি ওপর চকুবিলাকর চকুয়ে না, তেওঁলোকে দেখাবে বিরাট দরকার তর্কি এইটো হরমোহনের ক্ষেত্রে, লক্ষ্মণ দেবজোরে কেছে যে তেওঁলোক ওপর চকুয়া, তেওঁলোকে এই নারীর রূপটো চাই আছে, সেইটো যে ভগবান দেখিলে তেওঁর কাম লগলগে আছে, কিব সেই নারীর মহৎ মহকর, তেওঁ যে ভগবান, তেওঁর কথা মতেই যে মোহিনী রূপ লৈছে, এই যে ভগবান গোটেই স্ত্রীর বাহিরে বাকি গোটেখিনিকে আই মাতৃ বা নারীখিনিক আমি কি চাব লাগে, এই ভগবত স্বরূপটা চাব, তো ভগবান স্ত্রীগুলো তোমার কারণে সহধর্মী ধর্মত তোমার সহযোগ করি, বাকি তোমার ভগবত স্বরূপ, গতি সেখানে ভগবতী বলে কেছে ভগবত স্বরূপ এই কারণ, আর ইয়াতে তাকে কেছে এই এটা দুঃখ ত্রিসদৃশী কন্যা, গতি আমি বিবাহবিলাকর ক্ষেত্র সদৃশী, আর এই শর্তটু রাখি দিলেও রাখি লাগে আনিলেও রাখি, যে আমি নিম যাতে সুখে সংসার, কারণ এই আর দিলেও আমি দিম যে তুমি মাই ইমানখিনি তুমি নকরিবা, যদি তোমার ভাল দিন ভাল আছে একে আদর্শতে পড়িলা তেতিয়া তোমার একো টেনশন নাই। হে হরিণা হে রাম হে রাম, কামে হত করিবা কন পারয় দেবে, গৃহস্বর কর্ম কেনে আসরিবাতে, হেন শঙ্কা সখী দেখি বহু বিপরীত, মহাজন গৃহ ধর্ম করন্ত বিহিত, অনাম যিটো মহাজন হয় মুহূর্ত ভকত, মুহুর কথা তো যার চিত্ত উন্নত, তা সোমবার চিত্ত হত নুহি বিষয়ত, এসম্বয়ও করে কর্ম শুনা যেন মত, যে মোক ভকতি করে থাকাবিলাকেও কর্ম করে, কর্ম সকল দিন কর্ম করবই লাগিব, কিন্তু কেনেকে কর্ম করে, যে যি কর্ম করছো মই ভগবানক, ভগবানক অর্পিত কর্ম কেতিয়াও অশুদ্ধ হব না, আমি ভগবানক অর্পণ করেছো কারণে যিমান পারি খুশি খুদ্দিকে প্রসাদখিনি আগবাইছো, কর্মখিনিও প্রসাদ হিসাবে যেতিয়া আগবাড়ি, অর্থাৎ কর্মরে যদি তুমি ভগবানের লগত যোগ হব যাব পারা, হ্যাঁ আছে কর্মযোগ গীতা কৈছে, যে তুমি যোগ হওয়া কি কর্মরে কর্মযোগ, আর জ্ঞানেরে তুমি যোগ হব পারা, জ্ঞানের যোগ কর্মযোগ, কর্মযোগেরে আমি শরীরটো ব্যবহার করি, শরীরটো ব্যবহার করে ভগবন্তর লগত কর্মযোগ করব পারো, ভকতর সেবা শারীরিক সেবা হারা পোসা মোসা, হ্যাঁ এয়া হয়েছে কর্মর দ্বারা আমি ভগবন্তর লগত যোগ হয়েছো, কাক করিম ভকতক করিম, ভকত সেবা করিলেই ভগবন্তক পাই, হে কর্মযোগ, আমি কর্মযোগ বলে কম, কর্ম আর কর্মকাণ্ডীয় কর্মখিনিয়ে কর্ম বলে ভাবো,
ইহঁত কর্মযোগ, জ্ঞান যোগ। মই কর্ম করিব পারা নাই, মোৰ দেহে নাটানে, হ্যাঁ মই নোৱাৰিছো। তুমি তেতিয়াহলে কথা হল কি, শাস্ত্রের ওচৰলৈহে জ্ঞান লওয়া। হ্যাঁ তুমি এনেকুৱা জ্ঞান লওয়া যে শুনিলেও জ্ঞান হয়, শ্রবণ করলেও তোমার জ্ঞান হয়, সেইটো জ্ঞান যোগ। জ্ঞানের তুমি ভগবন্তর লগত যোগ করব গেছা, কর্ম নকলে হব। আর জ্ঞান যোগও যদি তুমি নোৱাৰা, সৎসঙ্গ নাই, অসুবিধা, তেতিয়া তুমি ভক্তি যোগ কৰা। ভক্তি যোগ, তুমি ভক্তি যোগৰ কারণে তোমার একো কথা নাই, তোমার ভগবন্ত হৃদয়ত, তেতিয়া জ্ঞান যোগত মাথাত, কর্মযোগর শরীরত, আর জ্ঞান যোগর হৃদয়ত, তেতিয়া ভগবন্ত হৃদয়ত আহিব। গতিকে ইয়াতো তাকে কৈছে, হে হরি রাম সদৃশ সুন্দরী চাহি বিহা করে নারী, পিন্ধৈ গন্ধ চন্দন বসন লাক করি, পুত্র দুহিত আর তার করাবই বিবাহ, সর্বক্ষণনে কৃষ্ণ কথার উৎসাহ। আর এইদরে সংসার ধর্মকর্মবিলাক করে, সেয়া পালন, পুত্র বোয়ারী আনিলে, পত্রী হলে বিয়া দিলে, সংসার করে সুন্দরক থাকিলে, থাকি কি করে, তেওঁলোকৰ গৃহত কি করে, হে রাম করে যাগ যজ্ঞ গঙ্গা স্নান দান ব্রত, পূজে জ্ঞাতি মিত্র ভিত্র ভিক্ষু অভ্যাগত, চাও এ হস্তি ঘোড়া দোলা বিমান তো করে গতি, হে রাম তথাপি হৃদয় নে রে মুহুর ভক, যে কৃষ্ণ কথাত সদায় উৎসাহ আছে, পুত্র বোয়ারী সকলবিলাক দায়িত্ব কাম করে, আর মূর কথা সদায় রাখে, যাগ করে, যজ্ঞ করে, সকল কর্ম করে, ব্রত করে, তপ করে, মূল অর্পণ করি, মূল অর্পিলে, মূল যেটা অর্পণ, মূল যেটা যি কর্ম করিব, মূল অর্পণ করলে সেয়া ভাগবত ধর্ম, মহাভাগবত ধর্ম বলে কেছে, মূলক অর্পিলে হয় মহাভাগবত ধর্ম, আমি যি কর্ম করেছি ভগবানত অর্পণ করে যাও, সে ভাগবত ধর্ম হয়ে গেল, আর সেই ভাগবত ধর্মে তোমার অনন্ত কোটি ফল দিব। তুমি আমি মুখ্যমন্ত্রী নিজের কারণে করো বলে ভাবছি, আমি ভগবানত অর্পিলে আর মূল একো না থাকি বলে ভাবো, এটা আমার দাঁতকে। আর সেই কারণে ইয়াতো কৈছে, হে হরি নাম, গতি এইদরে সংসার ধর্মর বহুতখিনি কথা কৈছে। তারপর দুই নম্বর কৈছে যে গুরুদ্রোহী, গুরুদ্রোহী হলে দেহত আমার সংসারের চিহ্ন থাকে, গুরুর পরা দ্রোহ আমার হয়। সংসারী লোকসকলের কারণে তিনজন মানে গুরু আছে, এই তিনজন গুরু দ্রোহ যদি তুমি করা তোমার নিস্তার না। এক নম্বর হয়েছে আমার আদি গুরু পিতৃ, পিতৃ আমার আদি গুরু, তেও দ্রোহ যদি করা যায় তেতিয়া ভগবন্ত কৈছে মই তোমার ক্ষমা করব না, মূল ধর মই নোৱাৰো। হে সখি তুমি কিবা কারণত পিতৃগুরু দ্রোহ করেছা নাকি, তোমার আইগৰাকী অসৎ বিষদ দৃষ্টি হব নোৱাৰে, কারণ ভগবন্ত নিজেই কৈছে মই গৈ চাই আহিছো, দেখি আহিছো, তোমার আইগৰাকীর কারণে তুমি এইখানে আইসা, এইটো তোমার দোষ নাই, মানে জানো আইগৰাকী বিষদ দিকি নহয়, সদৃশী তোমার লগত মিলে। কিন্তু দুই নম্বর কথা, তুমি গুরুদ্রোহ করেছা নে, গুরুদ্রোহ করলে সংসারীর গাত সংসারী চিহ্ন না থাকে, ইন্দ্রর গাত বৃহস্পতি গুরু দ্রোহ করার কারণে গোটেই স্বর্গর সুখ গুছি গেছিল, বনত দাঁড়িয়ে চুলিয়ে ভবকার হয়ে বনত ঘুরি ফুরবল হয়েছে, নান কবচ পাইহে লই রক্ষা করিল, রক্ষা করলে যে আকো ব্রহ্মবতী পাপ লাগে, গুরুক আকো পিছর বারো মারিলে, পিছর বার বধেই করিলে, প্রথমবার শেষবধ করিলে, কি কয় প্রথমবার বৃহস্পতি কব ইন্দ্রই গোটেই অপশ্বরীবিলাক লই ঘুরা চুরাত লই মত্ত হয়েছিল দেবতাসকলক লই, আর তেতিয়া বৃহস্পতি এই তাত উপস্থিত হয়েছিল, বৃহস্পতিক দেখে আদরই নকরিল, বৃহস্পতির সংগতি কল, আরে ইন্দ্র তুমি মোক এনেকুয়া অবজ্ঞা করেছা, গুছি গেল কলই মানে সেই নাকি নিজের আশ্রম। গুরু যাওয়ার পিছত চেতনা হল ইন্দ্র, হয়তো গুরুতো আইছিল,
কোনো ভগুলো নকলি মও নকলো এই বল 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 গুরু বেয়া পাই গল দৌড় মারি গল আর বৃহস্পতি অন্তর্ধান হল গুরু সার হল বৃহস্পতি নাইকিয়া হল নাইকিয়া হতে ইন্দ্র হাঁকা লাগে লগেলগে অপুরে খবর পাই গল যে বৃহস্পতি নাইকিয়া হয়েছে গুরু নাই এই সুবিধাতেই সুবিধা এই সুবিধাতে ইন্দ্রক আক্রমণ করে আমার শরীর যেটা গুরুত্ব হয় সেখানে কইসু গুরু যেটা হয় যেটা দৈবিক গুণ নাইকিয়া হয়ে যায় গুরু নাইকিয়া হল দৈবিক গুণ যেটা দুর্বল হয়ে যাব গুরু নাই দৈবিক গুণবিল দুর্বল হয়ে গেছে আপনার আমার গাত দৈবিক আর আকুরিক দুটা প্রবৃত্তি আছে দুটার আমার মাজত সংঘর্ষ হয়ে থাকে আর যেটা গুরু গুরুয়ে দৈবিক গুরু যেটা নাইকিয়া হয়ে গল গুরুক অবজ্ঞা করলো গুরু যেটা নাই গুরু দ্রোহী হয়ে গলো তেতিয়া আমার দৈবিক গুণবিল দুর্বল হয়ে গেল দুর্বল হয়ে যাতে আখরিক প্রবৃত্তিবিলাকে উচতা হয়েছিল হ্যাঁ সুবিধা হয়েছিল গুরু নাই আক্রমণ কর সেইদিন ইন্দ্রকে বলি আক্রমণ করে ইন্দ্রর পর স্বর্গ কাটি আর আমার শরীরতো হেনেকা আখরিক প্রবৃত্তি কিংকিঙিয়া হয়ে যাও অলপ কথাতে খং উঠে নকবলগিয়া কথাটো কও নাখাবলগীয়া বস্তুটো খাওঁ এইবিলাক আকুৰিক প্ৰবৃত্তিবিলাক লাহে 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 বাঢ়ি হৈ আহে কিয় এই তুমি ভাবা নাই গুৰুক যে কৰিছিলে এম পি স্কুলৰ মাষ্টৰ যে কিবা তাতে কেনেকৈ লাগিব ইন্দ্ৰ হাহাকাৰ লাগিব ইন্দ্ৰৰ হাহাকাৰ লাগি গৈ তেওঁ ব্ৰহ্মাৰ ওচৰলৈ আহিছে যে পিতা মই কি কৰোঁ বোলে মই একো কৰিব বোলে কোনে কৰিব পাৰিব বোলে এয়া তুমি পরম গুরুর ওষুধ যাব লাগবে কারণ গুরুদ্র লাগিছে তোমার তো পরম গুরু পারিব হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওষুধ যা পরম গুরুর ওষুধ কলে বলে এটা কথা গুরুদ্র মই তো গুছাব নয় কিন্তু তোমাক মই শাস্তি দিব লাগে বোলে কি বোলে তুমি যদি স্বর্গ সুখ লাগে তোমার বলির পর স্বর্গ কাড়ি নামিল তোমার গুরু নাই এটা মই তোমার গুরু হব নয় তোমার গুরু এজন লাগিব বোলে কোন হব বোলে তোমার ভতিজা ত্রস্তা ত্রস্তা আর রোশনার ত্রস্তা মানে দেবতা রোশনা হল রাক্ষসী ত্রস্তা দেবতা আর রোশনা হল রাক্ষসী এর সন্তান বিশ্বরূপ এও নারায়ণ বস্তু জানে তুমি যদি সন্তুষ্ট করব পারা সেবা পূজা করে পুরোহিত হিসাবে কত আছিল গুরু বৃহস্পতি আর কত ভতিজা তুমি তার হরিত ধরব লাগবে যায় যাই যদি কৃপা করে তুমি নাম অবস্থা তার পরা লই কি করবা তুমি যুদ্ধ করবা এটা তোমার একো করব নয় তোমার অকুরে অকুরে বলিয়ে তোমাকে একো করব নয় আর যেটা তুমি স্বর্গক্ষণ পাই যাবা তেতিয়া ত্রস্তার রোশনার পুত্র বিশ্বরূপ আহি মানে বিশ্বরূপর ওসরলে আহিল তেতিয়া মানে অসুরবিলাকে হাই পেলে ইন্দ্র সবই অবস্থা তার দাঁড়িয়ে সারিয়ে অবস্থা নাই ই বোলে স্বর্গর রাজা দেখিবলে বোলে বড় ধুনিয়া ইসি সিসি সিস এই অবস্থা আছে গুরুহী এ তাকে কৈছে তুমি গুরুদ্রোহী হয়েছে তোমার গাত যে এনেকুয়া অবস্থা হয়েছে সংসারীবিলাকর এনেকা হয় গুরুদ্রোহী হলে তেতিয়া ইন্দ্র আহি কলে বিশ্বরূপ যে হে গুরু তুমি গুরু হওয়া তো কী সরু তো ডর গুরু নয় তুমি মোর খুড়া হ্যাঁ আর মই হয়েছ তোমার ভতিজা ডরে সরুর হয় মই এই উল্টা হব নয় বলে নয় যদি ব্রহ্মজ্ঞান থাকে ব্রহ্মবিদ্যা থাকে সরু ডর হব তোমাক মই যে এইবুলি বিশ্বরূপক মানে কি গুরু হয়েছিলে সেইকারণে নারায়ণ কবস্তু প্রথমতে আছে ভাগবতর মাজর বস্তু আমার কিন্তু নারায়ণ কবস্তু আমার গুরুজনার প্রুফ আমার কোনো তন্ত্র মন্ত্র আমার সাংসারিক জীব আমি কেতিয়াবা দুঃখে সুখে ভয়ে ভিতে মানে বিঘেন প্রাকৃতিক দুর্যোগ তিনি আধ্যাত্মিক ভয় তারপরে আমাক খাই মারিছে আধ্যাত্মিক অধিভৌতিক অধিদৈবিক গতি তারপর উত্তরণ পাবলে আমি আর বেজর ওসরলে জাপ বিচারি তাপস বিচারি যাব না লাগে নান কবস্তু শুদ্ধকে পড়িব লাগে তাতে পড়ার নিয়মটো আছে কুকহস্তা শ্রমণ করি মুখে কুখে উত্তরের মুখে এই নারায়ণ কবস্তু যদি আপনি শুদ্ধকে গায় সকল কাম তাতে নান কবস্তু আছে ষষ্ঠ স্কন্ধ আর সরু হিসাবে কিতাবও পায় কোনো মুখস্থ আছে এই মানে মই লোক আটটা মান পেজ হল মূল
সৰু কিতাপো আছে, এই তাতে এইটো দশম স্কন্ধ, মই সিফালে যাব নোৱাৰিম, তাতে নান কবচ আছে, এই নান কবচটো পঢ়িব লাগে, উত্তৰৰ মুখে কুগস্ত আশ্ৰমণ কৰি, তাতে কেইটামান শব্দ আছে যে মই নান কবচ অকণমান গাই দিলে মোক ফুকনি গলত শুনে ভগৱদ্বাৰ মাতি বিশ্বৰূপে অহিংগীকাৰ কৰি এতিয়া দেৱগুণ বুলি থকা যত গুৰু বিহিত সুৰক ৰক্ষা কৰা শুক্ৰ বিদায় তাক নষ্ট কৰিব পাৰে, দিলন্ত পায় নাম কবচ দিলন্ত বাসৱক জাত পায় হৈ জিলিলা দত্তক কোনো তৈলুকৰ দশমী পায় ভগৱতী কৃষ্ণৰ প্ৰসাদ এবাৰ লিপিপতি হেনহনি পৰীক্ষিত বসন্ত শোকত কহিও বান্ধৱ গুৰু মহাভাগৱত তুমি বিনে মনপনা মন্দিৰ নাহে কৰক মুখ কৃষ্ণ কথা মৰিবান হৰি কথাৰ এখন নিমজলি চিত্ৰ মৰামুখত যেন ধাল্য অমৃত নান কবচক পাই আছে বুলি লীলা দত্তক যেনে সাজিলা যায় সেই কবচৰ কথা মোক কহিও স্মৰণ শৰণ ল'লো উদ্ধাৰীয় মোক ৰজাৰ বচনকে ভৈলা আনন্দিত হাসিয়া বলন্ত ৰাজা পৰীক্ষিত পুৰুষী দেহ বিশ্বৰূপ মাহতী সাৱধানে বুচাই অনা বাসৱক প্ৰতি নান কবচ কহিলা বৈতে তাকে কহোঁ ৰজা শুনে কচিত্ৰ বিশ্বৰূপ বদতি শুনি অৰি হয় যদিও অকস্মাত ৰাখি মিলে মহাভ হস্তপদ পক্ষালীয়া উত্তৰৰ মুখে মনত ৰাখিব হস্তপদ পক্ষালীয়া উত্তৰৰ মুখে কুহস্ত আচমন কৰি মহামুখে কুহস্ত আচমন কুহস্ত আচমন মানে সেইবিলাক জানিব লাগিব কুহস্ত আচমন মানে এইটো কুশৰ ওপৰত বহি একদম কুহস্ত আচমন কৰি মহামুখে মূলমন্ত্ৰে অংগন নাক কৰণ নাক কৰি মূলমন্ত্ৰ মূলমন্ত্ৰ আমাৰ আমাৰ কি হৰি ৰাম হৰি ৰাম এ মূল মন্ত্ৰ কৃপালু গুৰি কৈছে কলিত নাহি তপ যজ্ঞ যন্ত্ৰ এই সেই ৰেফাৰেঞ্চটো জানিব হৰি ৰাম হৰি ৰাম এ মূল মন্ত্ৰ গুৰিয়ে কৈছে আমি মূলমন্ত্ৰ বুলি কাক কম গুৰিয়ে যিটো কৈছে হা মূলমন্ত্ৰে অংগন নাক কৰণ নাক কৰি কৰণ নাক মানে এইটো এইটো এই দুটা কৰণ নাক কৰি কুচি সংযমন হোৱা মাধৱক স্মৰি মাধৱ মাধৱক স্মৰণ কৰি মাধৱ নামটো স্মৰণ কৰিব লাগিব কুচি সংযমন হোৱা মাধৱক নাৰায়ণ কবচক কৰি বেদনা নৰনা এষাৰ বেগৰ ভয় নিবাৰণ পদ জানো উৰু যুগ উদৰ হৃদিত উৰুস্থল মূলশিৰে যথা কমোদিত পদ জানো উৰু যুগ উদৰ হৃদিত উৰুস্থল মূলশিৰে যথা কমোদিত অনবাদী অস্তাক্ষৰ মন্ত্ৰ মহানগৰ অনবাদী মন্ত্ৰটো লাগিল পৰ্ণবাদী ওম ওমটো পৰ্ণবাদী মন্ত্ৰ অষ্টাক্ষৰ অষ্টাক্ষৰ মন্ত্ৰ এটা আছে মন্ত্ৰ মহানংগে নাক কৰিবা কৈছে সেই হ'ব দ্বাদশ অক্ষৰ মন্ত্ৰ তাতে অনন্ত দ্বাদশ অক্ষৰ মন্ত্ৰটো কি ওম নমো ভগৱতে বাসুদেৱায় তাতে দ্বাদশ অক্ষৰ আছে ওম নমো নাৰায়ণ অষ্টাক্ষৰ মন্ত্ৰ তাৰপিছত দ্বাদশ অক্ষৰ মন্ত্ৰ তাতে অনন্ত নাসিবিকা আঙুলিৰ পূৰ্বে নিয়ন্ত্ৰ হিদি হিৰ পৰমধ্যে শিখাত নেত্ৰত শৰীৰ সন্ধিস্থান এই কমত ষৰক্ষৰ মন্ত্ৰ নাশ কৰি শুদ্ধ মন ষৰক্ষৰ মন্ত্ৰ নাশ কৰি শুদ্ধ মন মানে নম নাৰায়ণ ষৰক্ষৰ মন্ত্ৰ ছয়টা আছে এই বস্তুখিনি জানিলে আপুনি পঢ়িলে কামটো হৈ যি ভাগে হৰক্ষৰ মন্ত্ৰ নাক কৰি বুদ্ধমান মকাৰক্ষৰে কৰি বেগে দিব মকাৰক্ষৰ মকাৰক্ষৰ মানে মাধৱ ম আকাৰ মৰা মৰটোৰে আগতে যোৱা শব্দটো মধুসূদন মাধৱ এইবিলাক মকাৰক্ষৰ মকাৰক্ষৰ নাম মধুসূদন নামটো ল'ব পাৰে মাধৱ নামটো ল'ব পাৰে মকাৰক্ষৰ কৰি বেগে দিগ্বোধন আপোনাক ঈশ্বৰ স্বৰূপে ধ্যান কৰি এইটো ডাঙৰ কথা যে মোৰ আত্মাত ভগৱন্ত পৰিস্থিত হৈ আছে শৰীৰটো মোৰ একো নাই এয়া মোৰ ঈশ্বৰ স্বৰূপ এইটোৱেই এই মন্ত্ৰ উচ্চাৰিব মাধৱক স্মৰি মাধৱ নামটো ল'বই লাগিব মোৰ সৰ্বৰক্ষাকৰণ তোক দেৱহৰি গৰু পৃষ্ঠ তাৰ পদ্ম যুগধৰি সৰ্গস্ব অংক কৰা বানৰ পাত ধুমধৰি অস্তবু জগত নিবাস জলে জল জগতু বৰুণৰ পাশ হন্তে মুখৰ আসন্তক মৎস্য ৰূপী ভগৱন্তে স্থলে আসন্তক দেৱী কব যে মান আকাশত বিশ্বৰূপে কৰণ আকাশলৈ আপুনি উৰা মাৰিছে তথাপিও মাৰক সেইটোৱেই কাম দিব স্থলত আছে তাতো মাৰক জলত আছে তাতো মাৰক তাত চবতে এই নাৰায়ণ কবচীয়া গুৰুৱে কৈছে এইটো গাব পাৰা এইটোৰ কাৰণে তোমাক কোনো বেজ বেজালি তাৰপিছত দৰকাৰ নাই মুখস্থ আছে মুখস্থ গোৱা ৰচিত বটি লৈ ৰচিত বটিত গোৱা পানীত পানী জাৰি লৈ পানীত গোৱা চবতে হৈ যাব আমি সদায় 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 গাওঁ সদায় দুবাৰ সদায় প্ৰতিদিন নাম লওঁতে আমি পানী গিলাচ ল'লোঁ নাম লোৱা শেষ কীৰ্তন প্ৰসংগ কৰা শেষ পানী গিলাচ ল'লোঁ লৈ কিনে আৰু সেইখিনি মই গোটেই নাম কবচটো গাই দিলোঁ গাই দিয়াৰ পাছত সেই পানীখিনি সকলোকে দি দিলোঁ ঘৰে বাহিৰে ছটিয়াই দিলোঁ আপুনি ঘৰত বেয়া চিন্তা লৈ বেলেগ একোজো কোনো দিব নোৱাৰে আপুনি বেলেগ বান্ধিবই নালাগে নিজৰ কবচ নিজে বান্ধি থৈ সকলো এৰি থৈ গুচি আহিল একো কথা টেনচনে নাই গতিকে চাওক গতিকে এই নাৰায়ণ গুৰুদ্ৰোহ গুৰুদ্ৰোহৰ কাৰণে অঁ তাৰপিছত নাম কবচ পাই গ'ল বিশ্বৰূপত তিনিখন মুখ আছিল
মনত রাখব মো কথাটা শাক করে এই কথা করি বিষ্ণুরূপর তিনখন মুখ এখন দেবতার দেউতার দেবতা যে এখন রাক্ষসর মাক রাক্ষসী ত্রস্তা ত্রস্তা দেবতা রোচনা আর কি দেবতায়ও জায়গা নিদিল লইলে চাইছে রাক্ষসেও জায়গা নিদিল বুঝা নাই তো দেবতারে সন্তান যা তো সিফেলে এনার্জি আছে ইফেলে কথা হ বুঝা নাই খেলা মাত দিলে ও মানবর ঘর ডাঙর দি গল মানুষের এখন মুখ মানুষ তিনিখন মুখ হল নহয় কথাটা বুঝছে না তিনিখন মুখ এখন মানুষের তিনিখন মুখ তো আমারে ভাগবতে কেছে আমারে অর্থাৎ দেবতার মুখখনেরে অমৃত খায় কি খায় অমৃত খায় অসুরের মুখখনেরে মদ আর মাংস খায় এই আহার মনুষ্যর মুখখনেরে ভাত খায় মনুষ্য হয়ে সি জিয়ে থাকিব লাগিল নয় সি ভাত খাওয়া অভ্যাস করলে যেতিয়া তাক পুরোহিত যেতিয়া পাতি দিলে পুরোহিত পাতি দিলে ইন্দ্র অমৃতের ভাগ দিয়া হল নহয় অমৃতের ভাত দিয়া হতে সি মনে মনে লুকাই চোরাই হুমাই কোথাও দিয়া হল তার কারণ যজ্ঞর যে হতা ভাগ সেই লুকাই চোরাই রাক্ষসকু দিয়া হল ইন্দ্রর খং উঠিলে তোক গুরু মানি পুরোহিত হিসেবে গুরু ভাগ তো দিও তো আকো রাক্ষসক খা হ্যাঁ অমৃতর ভাগ দিয়া রাক্ষসে পাব লাগিছে আর এদিন ঘপককে তরোয়াল উলিয়ায় বজ্র উলিয়াই বিশ্বর উপর তিনি তাকে সেট করি তার এটা আমি কিয় কুকুরা চড়াই নেখাও তার উদ্দেশ্যটো কৈছো আমার সন্ত সাধু বা আমার মহাপুরুষীয় মানুহ শরণীয় ভগনে কিয় নেখায় যে যিটো মুণ্ডয় তিনটা মুণ্ড তিনিখন মুখর তিনটা মুণ্ড যিটো মুণ্ডই অমৃত খাইছিলে দেবতার ভাগটো খাইছিলে সেই মুণ্ডটোৰ পৰা কি হল মানে তিত্তিৰীয় পক্ষী এটা হল তিত্তিৰীয় তিত্তিৰীয় মানে আমাৰ শাস্ত্ৰৰ ভাষা এইটো ভাগৱতৰ ভাষা এইটো হৈছে চাতক চাতক চৰাই পানী বিচাৰি বুলি কয় সেই অমৃত বিচাৰিয়ে আকাশৰ ফালে যায় কি বিচাৰি যায় চাতকী প্ৰাণ অমৃত বিচাৰি সকলো ওপৰৰ পৰা মানে পৃথিৱীত পৰা পানী নাখায় ওপৰত পৰা ওপৰতে পানী খায় কিন্তু শাস্ত্ৰ কিছু নহয় সেই চাতকটো অমৃত বিচাৰি এইটো বিশ্বৰ ওপৰত এটা মুণ্ডৰ পৰা হোৱা কি ওপৰলৈ যায় পানী বিচাৰি অমৃত বিচাৰি যিটো মুণ্ডই মদ আৰু মাংস খাইছিলে তাৰ পৰা কুকুৰা চৰাই হ'ল কলবিলক বুলি কৈছে কুকুৰা চৰাই সেইটো বিশ্বৰ ওপৰ মদ আৰু মাংস খোৱাৰ মূৰটোৰ পৰা হোৱা চৰাই যিটোৱে মনুষ্যৰ হৈ ভাত খাইছিলে তাৰ পৰা ভাতৌ চৰাই হ'ল সেইকাৰণে সেই কথাবিলাক মনুষ্যৰ আকাৰত ৰতিবলৈ ধৰে ভাত শিকালে শিকিব সি মুখৰ ভাষা শিকিল তাৰ পৰা ভাতো হ'ল সেইকাৰণে সাধু সন্ত মহন্তসকলে ভাগৱতীসকলে মুৰ্গী মাংস নাখায় কিয় খাম আমি হয়নে এই এনেকুৱা ধৰণৰ কথা যদি ইয়াত তিনিজন গুৰু দেখাইছে আৰু গুৰু দেখাই কৈছে আমি ইমানতে কথা সামৰিম আমি অলপ সময় অলপ লাগিব ন কৈছে মানুহ আমাৰ সেই নাই মানুহ নাই কৃষ্ণ হে হৰি ৰাম হে ৰাম গুৰু তয় পৰ কোন বন্ধুৱে আছে আৰু যাৰ তত্ত্ব জ্ঞান পাই
তরয় সংসার তিনিজন মহাগুরু সংসারী দুকর জান জানা জ্ঞানদাতা গুরু আতি শ্রেষ্ঠতর জন্মদাতা পিতা পূজ্য গুরু প্রথমত। গতিকে জন্মদাতা পিতা পূজ্য গুরু প্রথম, প্রথমটো হৈছে আদ্য গুরু পিতা, মাতা তেওঁ ধৰিত্ৰীহে, তেওঁ ধৰাহে, তেওঁ জীৱনটোক আমাক ধাৰণ কৰে। আৰু জন্মদাতা এই ৰাম, এই ৰাম জাত হন্তে উপজয় ইটো সংসাৰত, জন্মদাতা পিতা পূজ্য গুরু প্রথম। তো ভগবন্ত পুরুষে পিতৃর পিতৃর গাত প্রথম, মানে ইচ্ছার বাসনা যোগায়, কাত যোগায় ভগবন্ত পুরুষে পিতৃ, আর পিতৃর গাত আহি ভর দিয়ে পিতৃগুরু, পরম গুরুয়ে পিতৃগুরুর উপর, পিতৃগুরুর পৰা আহি মাতৃগুরু এটা ধারণ করে। সেইকারণে প্রথম হচ্ছে পিতৃ, পিতৃর পৰা আমি চারিটা পাঁচটা পাঁচটা বস্তু পাম, সেইদিন কৈছো চাগে বাবসকল, যে সেইটো হৈছে ধর্ম, ধর্মটো আমি পিতৃর পৰা পাম, পিতৃর যি ধর্ম সেই ধর্ম আমি লাভ করব। তারপর ধর্মর পিছত আছে মৌর্য, বংশীয় মৌর্যটা আমি পিতৃর পৰা পাওঁ, আৰু ধৈর্য, ধৈর্যটো আমি পিতৃপ্রদত্ত বস্তু, তাৰপিছত সৌর্য, সৌন্দর্যতা, তো সৌর্যটো আমি পিতৃর পৰা পাওঁ, আৰু বীর্য, এইকেইটা ভগবন্ত পুরুষে পিতৃ। গতিকে পিতৃয়ে সেইখিনি বস্তু ধারণ করে কি করে, যে সেইখানে আমার পিতৃ প্রথম সূর্য, আৰু পিতৃত আমি যেতিয়া গুরু হিসাবে মানু, পিতৃয়ে কি করিব, যে এই সংসারখনক আমাক দেখাই দিব, পিতৃয়ে দেখাই দিব, পিতৃ দেখাই দিলে কি হয়, হে হরি নাম, পিতৃয়ে আমাক কি দেখালে, পরিয়ালটো দেখালে, এইখিনি পরিয়াল, পরিয়ালের মাজত আমি আহি পালো, এটা পরিয়াল পালো। গতিকে পিতৃ আদি গুরু ভগবন্ত পুরুষের পদত্ব, গুরু আমি সিলেক্ট করব নো, আমার পরম গুরুয়ে সিলেক্ট করি পাই, আমি অহা জন্ম তার সন্তান হম, আমি কারো অসাধ্য না, যা আমি অমুকরে সন্তান, কারো সাধ্য না, পরম গুরুয়ে যাক কব, এবার মনুষ্য দিছে অহাবার তুমি কর্ম নহলে তুমি পশুজনীতো যাবলগীয়া হবে, কত যাবলগীয়া হবে চিন্তা নেই, তুমি যাতে তুমি উত্তম মনুষ্য পা, তোমার এই পিতৃকে আকো উত্তম পিতৃ এজন পা, তার কারণে তুমি চেষ্টা কর, সেই গুরু মই ঠিক করে দিই কার তাতে দিই। গতি ইয়াতো কৈছে হরাম অদ্বিতীয় গুরু কয়ার জানিবা দিজর, যজ্ঞ সত্র দিয়া পঞ্চ দেখাবে বেদর, জাত হন্তে উপজয় সদকর্ম সই, নিষিদ্ধ কতে যি শুভ বুদ্ধির উদয়, প্রীতিটু করিয়া তাঙ্ক পুজিবে সাদরি, দেবর মধ্যত যেন মই প্রিয় হরি। পিতৃর পিছত আহিলা আমার জ্ঞানদাতা গুরু, দ্বিতীয় গুরু, জ্ঞানদাতা গুরু অকল স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীখিনি নহয়, যে সমাজের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ শরণীয়া ভজনীয়া যিকোনো অকল গুরু আছে, এইবিল দুই নম্বর জ্ঞানদাতা গুরু, তেওঁলোক আমার দ্বিতীয় পর্যায়ের গুরু। আর মনত রাখিবা যে তেওঁলোকক পিতৃতকৈ অধিক তুমি সেবা করব লাগিব, কারণ জাত হন্ত উপজয় সদকর্ম সয়, ভাল বেয়া কথা তুমি তোমার জ্ঞানটা দিব, এইটু বিদ্যা লওয়া বাবা, এইটু বিদ্যালয় তুমি জীবন্ত সুখা সন্তোষা চলাব পারিবা, এইখানে বিদ্যালয় তুমি সংসারখন ভালে কুশলে গড়িব পারিবা, এই বিদ্যা তুমি এনেকে লৈ যোৱা, বৃদ্ধজনে কব বাবা এই বেয়া কাম নকরিবা, এ তোমার গুরু দ্বিতীয় পর্যায়ের গুরু। গুরুসকলে আমাক কি করে, শরণ ভজন দিয়ে আমাক ঈশ্বরের নামখিনি দিয়ে, প্রদত্ত দিয়ে, সেইখিনি আমার দ্বিতীয় পর্যায়ের গুরু, এয়া আমার দ্বিতীয় পর্যায় গুরু। কি কৈছে, যে যজ্ঞ সূত্র দিয়া পন্থ দেখা বেদর, যজ্ঞ যজ্ঞ সূত্র অর্থাৎ যত ভি জ্ঞান উৎপাদিতম তত ভি যজ্ঞ, যত জ্ঞানের উৎপাদন হয় সেই যজ্ঞ, আর যজ্ঞ অর্থাৎ জ্ঞানের উৎপাদন হওয়ার সূত্রডাল, সূত্র মানে সূতাডাল, আত্মু কোনে দিয়ে, আমার দ্বিতীয় গুরুয়ে দিয়ে, ইয়াত ভাল জ্ঞান উৎপন্ন হব, ভাল গুরুয়ে ভাল জ্ঞান দিব, দিয়ার ফলত আমার
কি হয় যে জাতহন্তে উপজয় সদ কর্ম আছে, তেতিয়া ভাল ভাল কর্মবিলাক আমাৰ দ্বারা কৰিবলৈ লগীয়া পাৰো, আমি কৰিব পাৰো। গতি আজিকালি গুরুবিলাকৰ মাজত শিষ্যৰ মাজত মানে ফ্রেন্ডশ্বিপহে হৈছে, কিন্তু আমাৰ অসমৰ পৰম্পৰা গুৰু পৰম্পৰাৰ দিশত ফ্ৰেণ্ডশ্বিপ কেতিয়াও নহয়। গুৰু সদায় গুৰুৰ আসনত আৰু শিষ্য সদায় শিষ্য আসনত, তাৰ মাজত যদি ডিফাৰেঞ্চ নাথাকে, এইবিলাক যদি নাথাকে, তেতিয়াহ'লে তেওঁৰ গুৰু পৰম্পৰাই নহয়। সদায় ডিফাৰেঞ্চ, এই যিটো আমাৰ গেপিং, সেইটো সদায় ৰাখিব লাগে। মান্যতা, সেয়ে আমাৰ মান্যতা। গুৰুক যদি বন্ধু বুলি ভাবা, তোমাৰ কি কাম কৰ্ম সিজিব, তোমাৰ বস্তুবিলাক কেনেকৈ ল'ব পাৰিব? কৈছে গুৰু সেইটো নহয়, গুৰু সদায় গুৰু, গুৰুৰ সমান তুমি হ'ব নোৱাৰা। অঁ এদিন এতিয়া মাধৱ মহাপুৰুষ গুৰুজনাই সেইখিনি ভক্তি নকৰা হ'লে, সেইখিনি গেপিং নৰখা হ'লে, পাৰিলেহেঁতেন জানো আজি তেওঁ সেই কৰিবলৈ গেপিংটো ৰাখিছে। গুৰু সদায় গুৰুৱে, তোমাৰ কাৰণে, তুমি মোৰ কাৰণে সদায় গুৰু। গতিকে ওরাম পিতৃচ ওরাম তৃতীয় গুরু কদিবে নাহি কেউ পাম, ব্রহ্মবিদ্যা কহে যেতু মূর গুণ নাম, হরাম সভা তুই অধিক দাঙ্ক করিবে সেবন, জানিবা সাক্ষাতে হিতু মই নারায়ণ। এ সুখী তিন নম্বর গুরু এটা আছে, এইটি হয়েছে ব্রহ্মবিদ্যা কহে যেতু মূর গুণ নাম, মোক পাবলৈ, কৃষ্ণই কৈছে দামোদক, মোক পাবলৈ যি বিদ্যা জ্ঞান মোৰ গুণ নামেই হয়, এইখিনি কথা তোমাক যিয়ে ক'ব তেওঁ তৃতীয় গুণ। আৰু মনত ৰাখিবা, তেওঁ বেলেগ কোনো নহয়, সাক্ষাতে মই। এতিয়া আমাৰ কৃষ্ণক ভজিবলৈ কৃষ্ণৰ নাম গুণেই হয়, এই কথাখন কোনে ক'লে? এই কথাখিনি আমাক কোনে ক'লে? আমি আমাক প্ৰশ্ন কৰোঁচোন যে কৃষ্ণক বজিবলৈ, কৃষ্ণই কৈছে বিপদামোধক যে মোক বজিবলৈ ব্ৰহ্মবিদ্যা কৈছে মোৰ গুণ নাম, ব্ৰহ্মবিদ্যা হিচাপে মোক লাভ কৰা জ্ঞান বিদ্যা হিচাপে মোৰ গুণ নামেই হয়, এইখিনি কথা তোমাক যিয়ে ক'ব তেওঁ জানিবা তৃতীয় গুৰু, আৰু সেইজন সাক্ষাতে মই। এই আমাক কোনে ক'লে? দ্বাপৰ যুগত দ্বাৰকাত বিপ্ৰদামোদৰে বিপ্ৰদামোদৰ কৃষ্ণই কৈছে, আমাক কোনে ক'লে? যে আমাক ক'লে মোৰ কৃপালু গুৰু শ্ৰীমন্ত শংকৰ, যে মোক গুৰুজনে ক'লে যে তুমি কৃষ্ণ বুজিবলৈ কৃষ্ণৰ নাম মই সেই নামকেই প্ৰচাৰ কৰিছোঁ। কৃষ্ণ নাম নহ'লে বেলেগ হোম যজ্ঞ যাগ যজ্ঞ একো কাম নহয়, কৃষ্ণ নাম লাগিব। যে কৃষ্ণ নাম স্মৰণ কৰা, শ্ৰৱণ কৰা, কীৰ্তন কৰা, সেয়ে ভগৱন্তক পাই যাবা। গতিকে এই কথাখিনি যোনে ক'লে তেওঁ সাক্ষাতে নাৰায়ণ। মই সেইকাৰণে মাধৱ মহাপুৰুষে লিখিছে জয় গুৰু শংকৰ সৰ্বগুণা কৰ যাকেনি নাহিকে উপাম, তেওঁৰ উপমাই নাই, তেওঁ ইয়াতো কৃষ্ণ কৈছে তেওঁক উপমা দিবলৈ নাই, সাক্ষাৎ মই যাকেনি নাহিকে উপাম তো হৰি চৰণৰ ৰণিমত অধিক বাঢ়িব উপনাম, তোমাক গুৰুজনাকো আৰু উপমা দিবলৈ কোনো নাই, ভগৱন্ত গুৰুক নিজে। অ ৰাম সেই গুৰু নাও জানা সংসাৰ সাগৰে, তাক জানি ভকতি কৰিতু নৰে, হে ৰাম গুৰু মুখে মইকে দেখাওঁ উপদেশ, সংসাৰ সাগৰে তৰে নাহি কিছু ক্লেশ। গতিকে সংসাৰ সাগৰ কৰিবলৈ কোনো ক্লেশ নাই, কোনো দুখ নাই, খালি গুৰুৰ মুখৰ কথাখিনি তুমি পচনখিনি পালা। কিন্তু আজিকালি পচন অৱজ্ঞা কৰে গুৰুকে, সেইটো কলি দেই দিওঁ কি কৰিব। অ হৰিনাম এহি নৰ জন্ম তেখে সাধে মহাসিদ্ধি, গুৰু পদসেৱে যিটো শিখে মহাবুদ্ধি। গতিকে গুৰুপদ সেৱাটোৱেই আচল মহাবুদ্ধিয়ক মানুহ, তেওঁ গুৰুপদ সেৱা কৰিয়েই চব কাম কৰি পেলায়। গতিকে সেইদিনাও আলোচনাত কৈছোঁ যে গুৰু সেৱা কৰিব লাগে, আইগাসকলেও আইমাতৃসকলেও এবাৰ হ'লেও স্বামী গুৰুৰ শ্ৰীচৰণ স্পৰ্শ কৰি দিনটোৰ কাৰণে গুৰু সেৱা, সেয়া গুৰু সেৱা, বেলেগ আৰু কথা নাই। যাতে ভগৱন্ত গুৰুকে সকলো সিদ্ধি দি দিব, তোমাৰ ভোগ আনি ঘৰতে মিলাব, তুমি বেলেগত আছে, গুৰুক অৱজ্ঞা কৰি গ'লে তোমাৰ ভোগ কেতিয়াও নিমিলে, বদনাম মিলিব, গুৰুহীন হৈ যাব। গতিকে লৈ এইবিলাকতো আজিকালি দিনে দিনে বাঢ়ি আহিছে, বাঢ়ি অহাৰ ফলত অসুবিধা হৈ গৈছে। হে হৰিনাম এইদৰে কৃষ্ণ কথা পাতিলে, আৰু কথা পাতি গুৰুৰ কথাটো ক'লে, সদৃশী কন্যাৰ কথাটো ক'লে,
আর কন্যার কথাটো কয় শেষত গিয়ে মনত পেলাই দিছে পাহরি থাকা। এ হগি এদিন একটা কথা তোমার মনত আছে নে, আমার দুইটাই যে তারমানে কোনদিনের কথা মনত পেলাইছে, ইমান এই যে খড়ি নুড়িব গেছো সেইদিন কথা মনত পেলাইছে। কিয় সেইদিনে ধাপটো লাগিছিল প্রীতি, এই ভিতরতে থাকি যদি মোক যদি কই দিয়ে হুকি হয় দে, সেইদিন তোমার মই একমুঠি খাই থৈ দিছোঁ, ৰাতি লৈ আহিছোঁ দিয়া, একমুঠি লোৱাচোন হাতটো মাৰো, কাম হৈ যায়। কিয় কৰ্মৰ দোষে এনেকৈ বান্ধি লৈছে, মিত্ৰৰ মনতে নকৰে, মিত্ৰৰ মনতে নকৰে। আৰু মিত্ৰৰ যেতিয়া মনত নপৰিলে কৃষ্ণ হৈছে কি কৰা যায়, ৰাতি 55 বিধ ভোগেৰে ব্যঞ্জনেৰে মিত্ৰক সোণৰ থালত ভাত খুৱাইছে। ৰাতিপুৱা যেতিয়া ওলাই গা পা ধুই মিত্ৰ কৈছে মোৰ হ'ল, মোৰ কৈছে চকা সোজাত নাই, মই যাওঁ, কৃষ্ণ ভাবছে এইটো বিদায় দিব লাগে। তেতিয়া কৃষ্ণ নাই এইবাৰ আৰু এবাৰ মনত পেলাই দিছে, এই সুখী তোমাৰ আইগৰাকীয়ে নেজানে নেকি, 3 ঠাইত যে এই আছে পিছলৈ সিমান নাপাম নহয়, 3 ঠাইত যে উদাহাতে আহিব নালাগে, গুৰুৰ গৃহ, সৎসংগ, সাধুসংগ আৰু মিত্ৰ, মইতো তোমাৰ মিত্ৰ, তুমি সাধু সুদাহাতে আহিছা। বিপ্ৰ ভাবিছে ৰাতি 55 বিধেৰে উন্নত থালত খালো, মুৰ্গীজানো খাব নে, ভগৱন্ত নাই চেপামান দিছে, একো নকৰিব, ইমান ধুনীয়াকৈ খুৱাইছে ভগৱন্তই, যে মুৰ্গীজানো দিয়া বুলি কেনেকৈ কওঁ, মই আনিছোঁ শুকান চাউল দিয়া। তাৰপিছত নাই একো নামাতে, সখী মই যাম দিয়া, এতিয়া নাই থাক, মানে ৰ'বাচোন ৰ'বা ৰ'ব, আগবাঢ়ি গুচি গ'ল, পিছফালৰ পৰা দেখিলে কপালতো আছে, এই এইটো কি আছে, চাওঁ চাওঁ চাওঁ, এই টান মাৰি আনিলে, টান মাৰি যেতিয়া আনিলে খুলি চালি চাওঁ, মইতো আটাইতকৈ তাৰমানে বিপ্ৰৰ আৰু কনফিউজন হ'ল, যেতিয়া 55 বিধেৰে ভগৱন্ত পুৰুষক অন্ন দিছে, বিপ্ৰকো দিছে, হা ভগৱন্ত পুৰুষক লক্ষ্মীয়ে কা হবাই কা হোৱা কৰিছে, প্ৰভু এবিধ হ'লেও লওক, যিবিধেই ল'ব তাতে লক্ষ্মী চলি যাব, যদি এৰিলে শিবিৰত লক্ষ্মী যাব। ভগৱন্তবোৰক দেখিছে ইমান আদৰে সাদৰে ভৰি পৰি পৰি কৈছে, প্ৰভু লওক, প্ৰভু লওক, এবিধ লওক, অবিধ লওক কৈ আছে, আৰু মোৰ এইকেইটা লক্ষ্মীয়ে ইমান কওঁতে লোৱা নাই ভগৱান, আৰু মোৰ এইকেইটা খাব নাই, এইবুলি হিচাপে দে পাণ মাৰি লৈ আহিলে, ইছৰা ইখিনে মোক পৰম তৃপ্তি দি আহিছে, অভকত যদি নানা দ্ৰব্য দেই তাতো মোৰ তুষ্টি নাই, ভকত যদি মোক এটা পাতো দিয়ে নহয় তাকেই মই পৰম হিচাপে লওঁ, এই মিত্ৰ এই দামোদৰ তুমি এইখিনি বস্তু লুকাই ৰাখিছা মোক মৰা উচিত দিয়া, এইবিলাক খাই দিয়ে, খাই দিয়েই পৰম তৃপ্তিৰ ইচ্ছা, পৰম তৃপ্ত হৈ গ'ল ভগৱন্ত প্ৰভু, যেতিয়া তৃপ্ত হ'ল অনন্ত কৰি ব্ৰহ্মাণ্ড তৃপ্ত হৈ পৰিলে, সকলোৱে একদম তৃপ্ত হৈ গৈছে, কপাল তৎক্ষণা তৃপ্ত হৈ গৈছে। আৰু আৰু একমুঠি খাবলৈ লওঁতে লক্ষ্মীয়ে কৈছে, কেই তোমাৰ ধাৰ কিমান হ'ল, ধাৰে বুজাইছে তোমাৰ কিমান কিমানৰ ধাৰ আছিলে, মানে একমুঠি, তুমি যদি একমুঠি লৈ লোৱা মই এইবাৰ বিপ্ৰৰ তালৈ যাব লাগিব, তুমি কিন্তু দৰিদ্ৰ নাৰায়ণ হৈ যাবা, তোমাৰ গাত দৰিদ্ৰতা আহিলে, অৱধান প্ৰভু মোক আপোনাৰ সেৱা কৰি ৰাখিব লাগিব, মোক আপুনি তেওঁৰ তালৈ নপঠিয়াব। এতিয়া ভগৱন্ত বুলিকে বুজি পাই ইংগীতটো জনিমাই মোক বৃহতে থাকক। গতিকে এই যে আমি কেতিয়াবা আলহী অতিথি আহিলে কি কৰিব লাগে, দিব লাগে, এতিয়া মোক সেইদিনা কৈছোঁ যে 3টা বস্তু আপুনি দিব, অন্ন, বস্ত্ৰ আৰু জল, এই 3টা দিব, সেইদিনা জল আছিল কাৰণে এই সুপথ পালে, জল দান কৰিব নাই কিন্তু বেলেগ বস্তু, জল আছিলে জল দি দিলে, দ্ৰুপদীয়ে বস্ত্ৰ দিছিল নিজৰ আচলটো ফালি, সেইকাৰণে তেওঁ ভগৱন্ত পুৰুষে বিপদৰ সময়ত বস্ত্ৰ দিলে, আৰু নিজৰ চৰুৰ পৰা শাকান্ন আনি নি ভগৱন্ত পুৰুষক তৃপ্তিৰে খাবলৈ দিছিল, ভগৱন্ত পুৰুষে সেই তৃপ্তি খাই পৰম উগাৰ মাৰিলে, দ্ৰুপদীৰ যিমান শত্ৰু আছিলে সকলোৰে পেট ভৰি গ'ল, দুৰ্বাসাও আছিলে তাৰ মাজত, অকল দুৰ্বাসা বুলিয়ে নহয় সকলোৰে পেট ভৰি গৈছে, দ্ৰুপদীক যিবিলাকে শত্ৰু আছিলে, দুৰ্যোধন পৰ্যন্ত উগাৰ মাৰিবলৈ পেট ফুলি গৈ যাবলৈ ধৰিছে, চাওক ভগৱন্ত পুৰুষৰ এটা শাকান্ন কিমান, গতিকে এই 3টা বস্তু সুবিধা পালে, বস্ত্ৰ, অন্ন আৰু জল সুবিধা পালেই আপোনালোকে গৃহস্থ ধনী,
আমি গৃহস্থ করি আছো কারণে আমার আশে পাশে আমার আশ্রয়ত বহু জীব আমার লগত পোহজাই আছে। সেইখানে সংসার ধর্ম আটাইতকৈ শ্রেষ্ঠ ধর্ম, জীবর সেবা করব পারি আমি কারোবার একো নিবিচারাকেলক সেবা করে আছো। হে তোমার পুণ্য, পড়ুয়াটো আমার কিনা করে দিয়ক বলে আমি পড়ুয়াটক নিদিও, হে তোমার প্রকৃতার্থ নিষ্কাম ভক্তি, তুমি সেবা করে আছো। আমি আছো কারণে পড়ুয়াটো আছে, আমি আছো কারণে কুকুর মেকুরীটো বা এন্দুর নিগনিটো আছে, গৃহস্থ মানুষ নাইকিয়া হকসুন অটোমেটিক আঁতরি যাব। সংসার ধর্মী আছে কারণে সন্ন্যাসীসকলে তেওঁলোকৰ আহি মাগি খুঁজি তেওঁলোকৰ জীবন যাপন আছে। সেৱা ধর্ম, মই কলো অকল যে এজন মানুহক মাতি আনি ভাত পানী খোৱাটোৱে সেৱা নহয়, তুমি পুৰাটোকো দিছা নহয়, তেওঁৰ পৰাটো তুমি একো বিচৰা নাই, নিষ্কামভাৱে তুমি দি আছা। চৰাই এটা আছে চাল এমুঠি দিয়া, সেইটো ভূতযজ্ঞ, সেইটো সেৱা ধর্ম, তেওঁৰ পৰা বিচৰা নাই। গতিকে ইয়াতো কৈছে যে ভগৱন্ত পুৰুষে যেতিয়া যেতিয়া খাই ল'লে, লক্ষ্মীক বাধা দিলে, লক্ষ্মীয়ে বাধা দিলে নেখালে, তেতিয়া বিপ্ৰৰ তিনি তৈলুক্যৰ ঐশ্বৰ্য ভগৱন্ত পুৰুষে তিনি তৈলুক্য দিয়াদি ভগৱন্ত পুৰুষে কি কৈছে লক্ষ্মীক কৈছে যোৱা, তেওঁ গৃহ চিহ ঠিক ঠাক কৰি দিয়ে চব সকলো বস্তুখিনি। লক্ষ্মীয়ে বিশ্বকৰ্মাক কথাইছে মই দানৱৰ হৈ দুয়োটাই মিলি এই কাম করে দিয়া, রাত্রিটির ভিতর বিপ্রর ঘর রাজপ্রসাদ ইন্দ্রর খেতকেও বেশি হব লাগবে। দুয়ার মুখতে রয়েছিল সুখিলে স্বামী আহিব আহিব অহা নাই, তেতিয়া দুই মানে সেই গৈ কৈছে যে আপনার গৃহটো এতিয়া আমি নির্মাণ করে দিই। মূল গৃহ কোনে পঠিয়েছে বোলে ভগবন্ত ঈশ্বর সুরতে পঠিয়েছে, লক্ষ্মীয়ে পঠিয়াইছে আপোনাৰ গৃহত সকলো ঐশ্বৰ্য উভৈনদী কৰি দিব। কিয় যে আপোনাৰ স্বামীয়ে দ্বাৰকালে হয় এটা কথা, মই মোৰ গৃহটো ঠিক কৰিব নিদিওঁ। কিয় যে মোৰ স্বামীয়ে দ্বাৰকালৈ যাওঁতে যি চাৰিমুঠি চাউল চিৰা লৈ গৈছিল, তোমালোকে যে কৈছে পৰম তৃপ্তি হৈছে ভগৱন্তৰে, সেয়া মোৰ নহয়। মই যাৰ যাৰ ঘৰৰ পৰা খুচি মাগি আনিছিলোঁ প্ৰত্যেকৰ ঘৰে ভাল হ'ব লাগিব, প্ৰত্যেকৰ ঘৰতে সুখ শান্তি ঐশ্বৰ্য বিভূতি মোৰ সমান হ'ব লাগিব, মই ভালে থাকোঁ ওচৰৰ ঘৰে কান্দি থাকক সেয়া মোৰ নহয়। তোমালোকে ভগৱানক কৈ দিবা নিজ যদি মোৰ ঘৰটো ভাল কৰিব দিছে, মই মোৰ ঘৰটো ভাল কৰিব, মই সকলো গ্ৰাম্য অঞ্চলটোৰে সুখ সুবিধা শান্তি সকলো সকলো ভাল কৰিব। সেয়া আমাৰ ভাগৱত চিন্তাটো সেই তত্ত্ব যে মই অকলে থাকিলে ভাল নহ'ব, আমি যত জীৱ তোমাৰ পালন হৰি 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 হৰি, যে মোৰ আশ্ৰয় কৰি যত যিমান জীৱগিলা আছে অংহী বংহী বংশ পৰিয়াল ইষ্ট কুটুম মিত্ৰ বন্ধু বান্ধৱ সকলো ভালে থাকিব লাগিব। একধা বিপ্ৰ বহুধা বনন্তি, আমি এজনেই সেৱা কৰোঁ কিন্তু বহুজনৰ কাৰণে কৰোঁ। সেইকাৰণে ভগৱত ভাগৱত ধৰ্ম মহাধৰ্ম নাম ধৰ্ম শ্ৰেষ্ঠ কৰি তপ কৰক, এজনে কৰক এজনে ফল পাব, যজ্ঞ কৰক হোম কৰক তপ কৰক দান কৰক ব্ৰত কৰক যিয়ে কৰে সিয়ে পাব, বেলেগ বেলেগে নাপায়। কিন্তু ভাগৱত ধৰ্ম আপুনি কৃষ্ণ হৰিনাম ধৰ্ম এজনে কৰক, যত যিমান আপুনি মনত ভাবে যিমানলৈ ভাবে আপুনি উপৰি পুৰুষ ইহলোক পৰলোক যত যিমান আছে তেওঁলোকো সকলোৰে ভগৱন্ত বুলিহে ভোগ কৰিব। সেইকাৰণে কৈছে আমি যত জীৱ যিমান জীৱ আছোঁ মোৰ জীৱনটোৰ লগত যত যিমান জীৱ সংযুক্ত হৈ আছে, ই বৈকুণ্ঠগামী হওক স্বৰ্গগামী হওক য'তেই যেনেকুৱা আৰু মৰত মৰতগামী প্ৰত্যেকৰে ভগৱন্ত কুশল। মোক অকলে ভালে ৰাখিলে নহ'ব, মোৰ ওচৰ চুবুৰীয়া যদি অশান্তিত থাকে তেওঁলোকৰ শান্তি হওক সুখ হওক ভাল হওক তেতিয়াহে মই শান্তিত থাকিব পাৰিম, মোৰ বংশটোৰ সকলোৰে উন্নতি হওক ভাল হওক তেতিয়াহে মোৰ মনটো ভাল লাগিব, মোৰ পৰিয়ালটো সকলো ভাল হওক মোৰ ল'ৰা ছোৱালীখিনি ভাল হওক আৰু মোৰ নিজেও মই তেতিয়াহে ভালে থাকিব পাৰিম। আৰু ভগৱন্ত পুৰুষৰ এইকাৰণে ইয়াতো তাকে কৈছে যে মোৰ ভাল হ'লে নহয় সকলোৰে ভাল হ'ব লাগিব, কাৰণ মোৰ সেই একমুঠি মই খোজোতে সকলোৱে অলপ অলপ আছে। এইদৰে কৃষ্ণ কথা বলিলে আৰু বিপ্ৰ গুচি আহিল। ভগৱন্ত পুৰুষে কি কৰিলে, প্ৰথম যে কৈছিলোঁ যে গৃহ বৈকুণ্ঠ এই ঋণৰ পৰা সেইদিনাৰ পৰা ভগৱন্ত গৃহ ঋণৰ পৰা মুক্ত,
সেইকাৰণে আমি সংসাৰী লোকসকলে বছৰে মাহেকে বছৰে ছমাহত হওক বছৰত হওক গুৰু ভকত বৈষ্ণৱৰ পদধূলা নিজৰ গৃহত পেলাব। এবাৰ হ'লে তেতিয়া তোমাৰ সংসাৰখিনি দূৰ হ'ব, গৃহ ঋণৰ পৰা তুমি মুক্ত হ'বা, গ্ৰহৰ পৰা তুমি মুক্ত হ'বা, সকলো বিপদ আপদ তেওঁ ধৰি। এইদৰে কৃষ্ণ কথা আমি ইমান দেখা কৰিম। হে হৰি নাম কৃষ্ণ শুনা সভা সদ পদ মহাভাগৱত দশম স্কন্ধৰ কৃষ্ণ কথা ৰমন্ত একচিত্তে শুনি পাই ভুকুতি মুকুতি নাহিকে শংখয়াত দৃঢ় কৰি মতি। যে এই কৃষ্ণ কথা দশম কথা দশম স্কন্ধৰ কথা মোৰ গুৰুৱে কৈছে যে একচিত্ৰ যদি মনে শুনা তুমি ভোগো পাবা আৰু মুক্তিও পাবা। মনুষ্য জীৱন সেইকাৰণে আহিছে, আমি মনুষ্য জীৱনেৰে ভোগো কৰিব পাৰোঁ ভক্তিও কৰিব পাৰোঁ। তুমি যদি অকল ভোগকে কৰি থাকিলা, তোমাৰ যদি ভক্তি নহ'ল, আকৌ 84 লক্ষ জুনিলৈ তুমি আকৌ উভতি যাব লাগিব। আৰু যদি ভক্তিও কৰিলা, তেতিয়া মনত ৰাখিবা তুমি আকৌ 84 লক্ষ জনম মৰণ ক্লেশ আমি তুমি পাব নালাগে। গতিকে ভোগ আৰু মুক্তি, ভক্তি ভোগ আৰু ভক্তি এই দুটা মনুষ্য জীৱন পাইছোঁ যদি আমি দুইটাই কৰিম, ভোগো কৰিম, ভগৱন্তৰ ভোগটো মিলাব, কৰ্মফলে আমাৰ ভোগটো মিলাব আৰু ভক্তিও কৰিম, কাৰণ আমি উত্তম মনুষ্য জন্মৰ কাৰণে আমি আগবাঢ়িবলৈ চেষ্টা কৰিম। অ ৰাম দেখান্ত ঈশ্বৰ কেনে গুৰুত ভকতি, গুৰুৱে কৈছে, এটা গুৰু উপদেশ, এইখিনিয়ে মূল কথা, গোটেই কথাখিনিৰ মূল কথা। গুৰুৱে কৈছে যে ভগৱন্ত ঈশ্বৰে দেখাইছে গুৰুক কেনেকৈ ভক্তি কৰিব লাগে। হে ৰাম কৰা গুৰু সেৱা যাৰ আছে কৃষ্ণমতি, যে গুৰু সেৱা কৰা যাৰ কৃষ্ণত মতি আছে, গুৰুত সেৱা কৰিলে তুমি কৃষ্ণ পাইছা। অ ৰাম কৃষ্ণৰ মহিমা যিটো কহে নিৰন্তৰ, গুৰু ৰূপ কৃষ্ণ সেহি জানিবালো কৰ, যিজনে কৃষ্ণৰ মহিমাৰ কথা নিৰন্তৰে কয় জানিবা সেই জীৱন গুৰুৰূপী কৃষ্ণ। গুৰুই তেওঁৰ গাত ভৰ দিছে, কৃষ্ণই তেওঁৰ গাত ভৰ দিছে, ইয়াতে কৈছে গুৰু ৰূপ কৃষ্ণ সেই জানিবা কৃষ্ণ। আৰু কি কৈছে, হে হৰি নাম হৰাম বসুদেৱৰ অংশই আছে যাৰ শৰীৰত, যাৰ শৰীৰত বসুদেৱৰ অংশ আছে, কৃষ্ণৰ পৰমাত্মাৰ অংশ আছে, সকলোৰে লগত আছে, অকল এজনৰ। কিন্তু কি কৈছে যে শিষে প্ৰকাশ ঈশ্বৰৰ গুণজত, কিন্তু বাকীবিলাকৰো গাত আছে, কিন্তু তেওঁক মলে কলিমল বাসনা মলে তেওঁক আবৃত কৰি ৰাখিছে, কিন্তু এজনে প্ৰকাশ কৰিব পাৰিছে। যাৰ গাত কৃষ্ণ তেজ আছে তেওঁহে কৃষ্ণক প্ৰকাশ কৰিব পাৰে। কৃষ্ণ তেজ থাকিব লাগে। আৰু অ ৰাম যেনেকুৱা উদাহৰণ দিছে গুৰুৱে, সূৰ্যৰে সেহেতে যে চকু দেখাৱে সূৰ্য, সূৰ্যৰ ৰশ্মিটো আহি আমাৰ চকুত পৰাৰ কাৰণে আমি সূৰ্যটোক দেখিছোঁ। সূৰ্যটোৰ ৰশ্মিটো যদি আমাৰ চকুত নপৰে আমি সূৰ্যটো দেখা নাপাওঁ। ৰাতি আমি সূৰ্যৰ ৰশ্মি আমি চকুত নপৰে, সেইকাৰণে আমি সূৰ্যটোক ৰাতি দেখা নাপাওঁ। ঠিক তেনেদৰে কৃষ্ণ যে আছে সেইকাৰণে তোমাক কৃষ্ণক দেখুৱাব পাৰি। অ ৰাম সূৰ্য দেখে তেজে চকু দেখাৱে সূৰ্য অক, সেইমতে কৃষ্ণ তেজে দেখাৱে কৃষ্ণ অক। সকলোৱে মানুহ আমাক কৃপালু গুৰুহে দেখাই দিব পাৰিলে, এয়া কৃষ্ণ, এয়া কৃষ্ণত এনেকৈ ভকতি কৰে, চাওকচোন তাৰ কৃষ্ণ তেজ গুৰুৰ গাত আছে, সূৰ্য তেজ আছে, সেইকাৰণে সূৰ্যক দেখাব পাৰিছে। কৃষ্ণ সূৰ্য হৈলন্ত উদিত, এয়া গুৰুৱে দেখাই দিলে, উদিত হৈছে চোৱা তোমালোকে, কাৰণ কৃষ্ণ তেজ গুৰুৰ গাত আছে। অ ৰাম এতে কে যি কৰে কৃষ্ণদেৱক বিদিত, গতিকে যিজনক কৃষ্ণদেৱক প্ৰকাশ কৰে, যিজনে কৃষ্ণদেৱক দেখায় তেওঁক সামান্য নৰ, মোক বলোৱেই সামান্য নৰ বুলি নাভাবিবা, তেওঁ সামান্য ন হয়, জন্ম পাইছে গুৰু আমাৰ নিচিনা, কিন্তু সামান্য নেকি, আমাৰ নিচিনা সামান্য নহয়, তেওঁ সামান্য, তেওঁ গুৰু।
সেখানে কৈছে ও রাম ও নামেতে কেজি করে কৃষ্ণ দেব কবিদিত তাক নর বুদ্ধি নকরিবা কদাচিত ও হরি নাম কৃষ্ণ বলি তাঙ্কে সে করিবা সৎকার, তেও সদায় কৃষ্ণ বলি সৎকার করিব, তেও দেখার লগেলগে কৃষ্ণ নামটো তুমি নবা, কারণ তেও কৃষ্ণক তোমাক দেখাব পারিছে। সেইকাৰণে আমি গুরুক দেখার লগেলগে গুরুর কথা চিন্তা করার লাগে, আমি কৃষ্ণ নাম স্মরণ, হে হরি নাম কৃষ্ণ বলি তাঙ্কে সে করিবে সৎকার, তেবে পাই কৃষ্ণ কথায় অমৃত ভাণ্ডার। গুরু কৃষ্ণ বলে ভাবিছো কারণে গুরুর কৃপাত এইখানে কৃষ্ণ অমৃত ভাণ্ডার খিনি আমি পাইছি। ও রাম কৃষ্ণ নিষ্ঠ পুরুষ তো জান দুঃখ বুদ্ধি, হে রাম মাধবর দুহি সিটু কইতো নাহি সিদ্ধি, কোনে কহিবে কথা তো মাধবর কথা, হে রাম দুর্বার সংসারে তাপে দহিব সর্বথা, হেন জানি গানি গণ চির করা চিত্ত ধন জন সুখ ভোগ সকলে অনিত। কৃষ্ণ কথা শুনিবাক করিও প্রবন্ধ, কৃষ্ণ কথা সুধা সিন্ধু হরিপূর্ণ চন্দ। ইয়াতে কৃষ্ণ কথা কৈছে যে কৃষ্ণনিষ্ঠ পুরুষত্ব দ্বারা দুঃখ বুদ্ধি, যেবিলাক মোক কৃপাল গুরু হোক বা গুরুসকল হোক, যেবিলাকে কৃষ্ণ কথা গুণ নিলে জপ প্রচার করে ফুরে, তেওঁক কেতিয়াও দুখ বুদ্ধিৰে নাযাব, মনত ৰাখিবা তোমাৰ কোনো কাম সিদ্ধি নহয়, সেইজন মাধৱৰ গুৰু। এই গুৰুৰ আমি দুখ বুদ্ধি চাবলৈ আমাৰ প্ৰয়োজন নাই, আমি গুৰুৱে দিয়া কথাখিনি সুন্দৰভাৱে পালন কৰিব লাগে। গুৰুৱে কি দুখ কৰিছে গুৰুক পালন, আমাৰ আজিকালি কোনে মানে পুতেকেও বাপেকৰ দুখটোহে কয়, বাপেকৰ দুখ বাপেকক ক'ব, ক'ব তুমি দৰকাৰ নাই, বাপেক গতিকে আইসকলেও সেই বাপজনৰে দুখটো আগতে কয়, সেইটো একচুৱেলি ভাগৱতে কৈছে নহয়। স্বামী নিন্দা স্বামী দুখ নুশুনিবাও, যদি শুনিবা শুনিবলগীয়া হৈছে তুমি কাণত ঠিলা মাৰিবা, যদি ঠিলা মাৰিও তুমি থাকিব পৰা নাই তুমি সেই ঠাই ত্যাগ কৰিবা, আৰু যদি তোমাৰ যাবলৈও জেগা নাই সতীৰ নিচিনা দেহ ত্যাগ কৰিবা। মই সতী সেইকাৰণে দেহ ত্যাগ কৰিম, মোৰ যাবলৈ জেগা নাই, মই স্বামী মানা কৰি থৈ গুচি আহিলোঁ, মোৰ পিতৃয়ে নিন্দা কৰিলে, কাণত ঠিলা মাৰিলে থাকিব পৰা নাই, ওলাই আহিলে মই ক'ত যাম, মোৰ যাবলৈ জেগা নাই, মই দেহে ত্যাগ কৰিম, সেয়া স্বামী ভক্তিৰ উদাহৰণ বিৰল, নহ'লে সতীৰ নিচিনা শিবপুৰাণৰ নিচিনা কথা গুৰুৱে ভাগৱত নিচিনা ভক্তি পুৰাণত কেনেকৈ শুনি তাত স্বামী ভক্তিৰ কথা নি, স্বামী নিন্দা শুনাটো পাওঁ, গুৰু নিন্দা শুনাটো পাওঁ, আমি যে ফেচবুকত কেতিয়াবা গুৰু নিন্দা কৈ থাকে আমি কিন্তু লগে লগে সেইবিলাক নপঢ়োৱে, মানে পঢ়িবলৈ প্ৰয়োজন নাই, শুনাটো আমাৰ কাৰণে পাপ, জনাটো আমাৰ কাৰণে পাপ, আৰু তেওঁক পাত্তা দিয়াটো মানে আমাৰ কাৰণে পাপ, আমি প্ৰটেকশ্যনো নিদিওঁ, পঢ়ি থাকোঁ এনে ম্লান কৰিব। কৃষ্ণ অ ৰাম কৃষ্ণ কথা কৃষ্ণ কান্তি বিনাশিবে অজ্ঞানয় আন্ধাৰ, অনন্ত কন্দলি কহে হৰি কথা সাৰ, কৃষ্ণ কথা শুনিবাব কৰিও প্ৰবন্ধ। গতিকে চাওক এই বাপজনাই আজি কৃষ্ণ কথা শুনিবৰ কাৰণে আমাক প্ৰবন্ধ কৰি দিছে, যোগাই দিছে, এইটো কৰি কৰিলে কি হয় কৃষ্ণ সুধা হৃদয় হিন্দু হৰিপূৰ্ণ চন্দ্ৰ, হ্যাঁ কৃষ্ণ সুধা হিন্দু কৃষ্ণ কথাত রস আছে, ইয়াত রস পাব আপনি, আর পূর্ণচন্দ্র ই সম্পূর্ণ, ইয়াক আর কোনো ধরনের বস্তুরে তুমি পরিতৃপ্ত করিব নোৱাৰা, তেওঁ পূর্ণচন্দ্র তেওঁ কমপ্লিট, তেওঁ কোনো প্রয়োজন নাই, তাত এটাই প্রয়োজন আছে যে সেইযে প্রেম সহিত ভক্তি যি গোপীসকলে কৰিছিল। গতিকে কৃষ্ণ কান্তি বিনাশিবে অজ্ঞান আন্ধার, কৃষ্ণর কথায় আমার মনের যে অন্ধকার যে মায়াময় ক্লেশবিলাক সেইবিলাক দূর করে গুছি যায়, আর হে শুনা মাধ অবিশ্রাম মাধবর গুণ নাম নিরন্তরে নরে ডাকি ভোলা রাম রাম। কৃষ্ণর চরিত পরময় অমৃত এত করে নাহি আন, কোটি কোটি যজ্ঞ জগতি সদানরে সমান
কৃষ্ণ গুণ নাম ধর্ম অনুপাম একসাৰ কৰি ধৰা আন দেৱ ধৰ্ম গুৰুতে তেতিয়া কৃষ্ণ প্ৰভুপতি কৰা হুঁহি দত্ত জানি চিন্তা চক্ৰপাণী অনাদৰীয়া ন কাম কৃষ্ণ ৰগ্নিং কৰে ৰচিলা শংকৰে ডাকি বোলা ৰাম কৃষ্ণ ৰগ্নিং কৰে ৰচিলা শংকৰে ডাকি বোলা ৰাম কৃষ্ণ হামি কৃষ্ণ শ্রীমন্ত শঙ্কর হরি ভকতর জ্ঞান পু তাহান্ত বিনাই নাই 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 আমার পরম গুরু হর তাহান্ত বিনাই নাই 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 আমার পরম গুরু কৃষ্ণ কৃষ্ণ জয় রাম বোলা জয় হরি বোলা গাঁওতা বাঁওতা কর্ণপাতি শুনোতা সমস্তরে কুফল মঙ্গলার্থে হরি বোল হরি বোল হরি বোল হরি বোল ও হরি ও